أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته امرا আসলে বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা বা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার মৌলিক মূলনীতিগুলা বা প্রাথমিক মূলনীতিগুলা এই টপিকে পড়তেছি। এগারোটা সাব টপিক পড়ব আমরা, তার ভিতরে আজকে পড়ব ইনশাল্লাহ বিলিফ ইন দ্য মিরাকলস অফ দ্য আউলিয়া, আউলিয়াদের অলৌকিক বা কেরামত যেটাকে আমি বলি সেটার ব্যাপারে আমাদের বিশ্বাস কী হবে, আহলে সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস কী হবে বা কী হওয়ার কথা। যারা যদি দুই একজন নতুন থাকেন তাদের অবগতির জন্য যে আহলে সুন্নাহ ওয়াল জামা বলতে আমরা বোঝাই এটা কোনো দল না, কোনো গোষ্ঠী না বা কোনো ফিরকা না। আহলে সুন্নাহ ওয়াল জামা বলতে আমরা বোঝাই যে মানুষগুলা কতগুলো পদ্ধতি, কতগুলা আকিদা, কতগুলা বিশ্বাস পোষণ করেন, কতগুলা মেথোডোলজি যেটাকে আমরা বলি সেটা ফলন করেন, তাদেরকে তাদের সমষ্টিকে জেনেরিক সেন্স আপনারা জানেন কাকে বলে। জেনেরিক বলতে আমি বোঝাই ধরেন নাপা একটা ওষুধের নাম, কিন্তু তার ই নাম হচ্ছে প্যারাসিটামল, এই ধরনের ব্যাপার আর কি। তো জেনেরিক সেন্সে বলতে মানে মূল মানে তাদের বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে যে সমষ্টিটা হয় সেই সমষ্টিটাকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা বলি। এটা নট নেসেসারলি কোনো এক জায়গায় সম্মিলিত বা কোনো এক জায়গায় মিলিত হয়েছেন সেরকম একটা সমষ্টি হইতে হবে এমন কোনো কথা না। যেমন আমরা আজকে এখানে আসছি, আমরা সবাই আহলে সুন্নাহ জামার ভিতরে আসি কি না এটা ঢালাভাবে বলা যাবে না। এটা হচ্ছে আপনারা কী বিশ্বাস করেন, কী পদ্ধতি ফলো করেন জীবনে, জীবনের জন্য কী করেন, আমরা ধরে নিচ্ছি ইনশাল্লাহ সবাই হয়তো আহলে সুন্নাহ জামার ভিতরে। কিন্তু এইখানে দেখবেন বাংলাদেশে পীরের মাজারে অথবা খানকায় তারাও আহলে সুন্নাহ জামা বলে। পলিটিক্যাল দলগুলো আছে বাংলাদেশে, কত পলিটিক্যাল দল, কত বিভক্তি, যত ফেরকা আছে অলমোস্ট সবাই কিন্তু নিজেদেরকে ক্লেম করবে আহলে সুন্নাহ জামা। কিন্তু সেই আহলে সুন্নাহ জামা কী সেটা আসলে প্রথমে ডিফাইন করা উচিত ছিল বা উচিত, সেটা আপনাদেরকে আমি বলছি আগে যে ইবনে আব্বাসের মুখে এই কথাটা প্রথম উচ্চারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কটা হাদিস আছে যেগুলোকে একত্রে আমরা যদি সামারি বলি, অনেক কটার সামারি যদি বলি তাহলে সামারিতে উনি কী বলছেন যে তার উম্মা 73 ভাগে বিভক্ত হবে, তার ভিতর 72টাই ভুল পথের উপর বা জাহান্নামের পথে থাকবে, একটা শুধুমাত্র শুদ্ধ পথ বা সরল পথ বা তার পথ। যখন সাহাবীরা জিজ্ঞেস করছেন সেটা কী, কখনো উনি আল জামা বলছেন, কখনো উনি বলছেন যে সেই পথ যার উপর আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত বা আসি, যার উপর আসি। তো এটাকে তখন আল জামা বলতে শুধুমাত্র আল্লাহ রসুলের আন্ডারে যে মুসলিমদের সমষ্টিটা ছিল একটাই ছিল, এমনকি মুনাফিকের ওটার ভিতরে ছিল। সুতরাং তখন আর সমস্যা ছিল না, আল জামা বলতে কী বোঝানো হচ্ছে মুসলিমস ইকুয়াল টু আল জামা ছিল তখন। এখন কিন্তু সেটা না, আমি আপনাকে বলছি যে এখন রিলিজিয়নের বাক্স যদি থাকে একটা টিক দেওয়ার, আপনিও আহলে সুন্নাহ জামা দিবেন, সরি আপনিও ইসলাম দিবেন, আপনার রিলিজিয়ন কি ইসলাম, বাশার আল আসাদ ইসের সিরিয়ার প্রেসিডেন্ট সেও টিক দিবে আপনার মুসলিম, খামেনি তার বেলাও টিক দিবে মুসলিম, যে দুনিয়ায় যেখানে মানে একটা মুসলিম নাম থাকলে সে টিক দিবে মুসলিম। কিন্তু এরা কি সবাই আল্লাহ রসুল এবং সাহাবিদের রাস্তার উপর আসছে তা না, কিন্তু আল্লাহ রসুল এবং সাহাবিরা যে রাস্তার উপর ছিলেন তার উপর না। কেউ কেউ হয়তো ওই 72টার একটাতে আসে, যেটা কথা আল্লাহ রসুল বলছেন যে যার প্রতিটির উপর একটা শয়তান থাকে এবং সে তার দিকে আহ্বান করতে থাকে বাঁকা রাস্তাগুলো, আর একটা বলছেন যে আমার রাস্তা, সেইগুলোর উপর নাই এমন লোকও আছে যারা মুসলিম টিক দিল। ধরেন বাশার আল আসাদের কথা আমরা বলছি যে বাশার আল আসাদ কি আলেবাইট মুসলিম, আলেবাইট কারা, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে, আল্লাহ মনে করে, গড ইনকার্নেট মনে করে, রক্ত মাংসে আল্লাহ মনে করে,
সেই মুসলিম হচ্ছে নজবিল্লাহ, অফকোর্স সেই মুসলিম, সেই নাম মানে নামধারী লোক মানে সেই হচ্ছে মুসলিম, সেও মুসলিম লিখবে, আপনিও মুসলিম লিখবেন, এটা কি জাস্টিস হয়? এটা হয় না, পরিচিতিও হয় না আসলে, তার সাথে আমার আকীদার কোনো মিল নেই। আমি তাকে মনে করি তার ইমান নষ্ট হয়ে গেছে একদম, জাস্ট মানে এটা মনে করে না, এবার উচ্চারণ করা মনে করলে ইমান নষ্ট। তাহলে তার সাথে যে আমার একটা তফাত আছে, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথডোলজি ফলো করতেছি সব বিষয়ে, যে তার তাকেই আমি মানি বা তার কাছে আমি যাইতে চাই, তার পদ্ধতি যাইতে চাই, এইটা বোঝানোর জন্য এটা একটা টার্ম আহলুস সুন্নাহর জামা। এবং এটা প্রথম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখে আসছিল, তারপরে এখন স্কলাররা ব্যবহার করেন, যে যেখানে আছে, আমেরিকায় থাকুক, নোয়াখালীতে থাকুক, বরগুনায় থাকুক, যেই পদ্ধতির উপর থাকবে, সৌদি আরবে থাকুক, তাকে আমরা বলবো সে আহলুস সুন্নাহর জামার একজন। এবং আহলুস সুন্নাহর জামাকে আর যেসব নামে বলা হয়, আপনারা তো নামগুলো শুনছেন, ফিরকাতুন নাজি একটা নাম মানে নাজাদ প্রাপ্ত দল, আর একটা বলা হয় তাইফা মনসুরা মানে যে সাহায্যপ্রাপ্ত দল বা ভিক্টোরিয়াস দল, বিজয়ী দল, না কিয়ামত পর্যন্ত, কিয়ামত বলতে আমরা যেমন বলি কিয়ামত পর্যন্ত থাকবে ইমানদারের বেলা, তবে কখন পর্যন্ত সেটা হচ্ছে ওই যে একটা বাতাস প্রবাহিত হবে, যখন যখন যার ভিতরে সামান্য ইমান আসে সে মারা যাবে, কিয়ামত কোনো মুসলিম দেখবে না, কিয়ামত কোনো মুমিন দেখবে না, কিয়ামত শুধু কাফেরদের জন্য। সেই পর্যন্ত আমরা যখন বলবো যে কিয়ামত পর্যন্ত, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝাই আমাদের কিয়ামত পর্যন্ত, তারপরেও পৃথিবী কিছু সময় থাকবে সেটা অন্য ব্যাপার। যাই হোক, তো এখন মানে সেই পর্যন্ত যারা মানে আল্লাহ আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপরের একটা সমষ্টি সেই পর্যন্ত থাকবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, অর্থাৎ তাদেরকে চলে গিয়ে তাদেরকে তাদের দল ত্যাগ করে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। এটারও আমরা এক্সপ্লেনেশন দিয়েছি, ক্ষতি করতে পারবে না কথাটা মানে কি দিন থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না, এটার মানে এটা না যে তারা সারা দুনিয়ার উপরে পতাকা উড়ায় দেওয়া ই করবে, সেটা না, দিন থেকে তাদের দিনের প্রিন্সিপাল থেকে তাদেরকে সরাইতে পারবে না। এবং আমরা জানি যে এখানে নাম্বার ম্যাটার করে না, আমরা জানি পড়ছি এখানে যে আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন তার আসার একটা যে মানে সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় আর তুমি যদি একা কারেক্ট পথের উপর থাকো, এইটাই জামাত এবং এইটাই আল জামাত এবং এইটাই আহলুস সুন্নাহ জামাত, মানে আমরা যেটাকে আহলুস সুন্নাহ জামাত বলতে চাচ্ছি। আর এরকম আমরা কোরআনে দেখি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একা একটা উম্মত বলে সম্বোধন করছে, তাহলে নাম্বারটা ম্যাটার করে না, শুদ্ধতাটা ম্যাটার করে। আমরা যখন মেইন স্ট্রিম ইসলাম বলি তখন কিন্তু মেজরিটি গণতন্ত্রের ভোটাভুটিতে মেজরিটি যেদিকে সেটাকে মেইন স্ট্রিম ইসলাম বলি না, আমরা কী বলি মেইন স্ট্রিম ইসলাম বলতে বোঝায় যেটির উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, যেটাকে আল্লাহ আল্লাহ বা আল্লাহ কোরআনে বলছেন দিস ইজ মাই স্ট্রেট পাথ, এইভাবে বলছেন আল্লাহ, এটা আমার সিরাতুল মুস্তাকিম, আল্লাহ বলছেন, রসুল বলছেন এটা সিরাতুল মুস্তাকিম, এটা 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 সোজা রাস্তা, এটা আমার রাস্তা, সেটা হচ্ছে আল্লাহ সুন্নাহর জামা। তারই কতগুলো বেসিক প্রিন্সিপাল পড়তে পড়তে আমরা ছয় নম্বরটাতে আসছি, পাঁচ নম্বরটা গতদিন শেষ করছি আমরা, দুইটাই লাগছে ওইটাতে, এটা বড় ছিল ব্যাপারটা। আজকেরটা হচ্ছে আউলিয়াদের কেরামত। এখন আমরা যারা নতুনভাবে দিনের রাস্তায় চলতেছি বা নতুন করে দিন শিখতেছি, আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। ধরেন একটা পীরের মলিক আপনারা জিজ্ঞেস করলো, ভাই আপনি কেরামতে বিশ্বাস করেন না, আপনার উত্তর কী হবে? ইয়েস অর নো জানতে হবে, তো আপনাদের উত্তর দিতে হবে। আমি পীর পীরতন্ত্রে বিশ্বাস করি না, আমি মাজারে যাই না, আমি পীরের ইসে সেজদা করি না, আমি মাজার জিয়ারত করি না, বাট আউলিয়ার সম্বন্ধে আমার স্ট্যান্ডটা কি এটা আমার জানতে হবে না? আল্লাহ রাসূলের স্ট্যান্ড কি, সাহাবীদের স্ট্যান্ড কি, আমার স্ট্যান্ড কি, এটা জানতে হবে। এখানে সিচুয়েশনটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো, মানে আমি আউলিয়া বিশ্বাস করি, আমি কেরামতে বিশ্বাস করি, বাট তোমার আউলিয়া তোমার কেরামতে বিশ্বাস করি না, এখানে তফাৎটা। তখন আপনাকে জানতে হবে যে আমার আউলিয়া আমার কেরামত কি, এটা জানতে হবে। আমার আউলিয়ার ডেফিনেশন কি, যার ইমান আছে যার তাকওয়া আছে, এনিবডি ইজ এ পটেনশিয়াল আউলিয়া। আপনাদের এখানে যার ইমান আছে যার তাকওয়া আছে, একজন রিক্সাওয়ালা এখানে বসে আছেন তার ইমান আছে তার তাকওয়া আছে, উনিও পটেনশিয়াল ওয়ালি। ওয়ালি ওয়ালি হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আউলিয়া, উনিও ওয়ালি এবং উনি আউলিয়াদের একজন হইতে পারেন। এটা বিচার করার কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই, এটা আন্দাজ করার রাস্তা আছে। যে ধরেন যার ইমানই নাই সে তো আর ওয়ালি হওয়ার কোনো চান্স নেই। যার ইন্ডিয়ান সুফিরা আগে ইন্ডিয়ান সুফিরা এক হিন্দু মহিলার সাথে তাদের খুব ভালো যাইতো আর কি, লল্লা ছিল তার নাম, আপনার জানেন না জানেন কিনা, হিন্দু থেকে যদি কেউ মুসলিম হয়ে থাকেন উনি হয়তো জানবেন। ওই মহিলা কাপড়ই পরতো না, কাপড় পরতো না কেন, ওই মহিলা আর কোনো মানুষকে মানুষ মনে করতো না, সব মানুষকে জন্তু জানোয়ার মনে করতো। তো সুফিদের কোনো শায়েখটা গেলে সে তখন তাইনা এনে কাপড় পরতো যে হ্যাঁ এতদিন আগে মানুষ আসছে আর কি, তার সাথে দেখা করতে গেলে লজ্জা ব্যাপার আছে, আর নর্মাল মানুষকে সে গরু ছাগল মনে করতো। তার সাথে আবার সুফিদের খুব ভালো সম্পর্ক ছিল, মানে গিভ অ্যান্ড টেক ছিল আর কি, বুঝছেন তো ব্যাপারটা। তো এইগুলো তারা হয়তো হুনোজ ওই লল্লাকে হয়তো কেউ আউলিয়া মনে করতো বা ওয়ালি মনে করতো, আল্লাহর সাথে খুব স্পেশাল সম্পর্ক, আমরা সেই ওয়ালিতে বিশ্বাস করি না, সেই ওয়ালিতে বিশ্বাস করি না। তাহলে আমরা কী বলবো পীরের মুরিদ দিয়ে আমাদের জিজ্ঞেস করে করতে পারে, অনেক সময় জিজ্ঞেস করে কিন্তু আপনার কত ক্যাচ ফ্রেজ আছে, তোমাকে এটা বিশ্বাস করো না মানে তাহলে তো এটা বুঝছেন না, আপনাকে একটা ট্র্যাপ করার চেষ্টা করবো। তো আপনাকে বললো জিজ্ঞেস করো তুমি আউলিয়া বিশ্বাস করো, হ্যাঁ করি,
তুমি কি কেরামতে বিশ্বাস করো? হ্যাঁ করি। বাস্তব আপনার আউলে আপনার কেরামতে করি না, তখন আমাকে বলতে হবে কি আমার আউলে আমার কেরামত কী বা আল্লাহ সুলান জামা কী মনে করেন, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো আজকে। তো আমরা কেরামত এবং আমরা আউলিয়া দুটোতে বিশ্বাস করি। কেরামত যখন আমরা বলি তখন আমরা কি বলি, এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট, যেটা আমাদের জ্ঞান দিয়ে আমাদের যুক্তি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি না, এরকম জিনিস যেটা আল্লাহ, যেটার কারণ আল্লাহ, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, এটার কারণ কিন্তু এই মানুষটা না, এই মানুষটা কিছু করতেছে সেটা না, কিন্তু যেটা এই মানুষটার কোনো নিয়ন্ত্রণই থাকবে না, তার ইচ্ছাও থাকবে না, সম্পূর্ণটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নিয়ন্ত্রণ সেই জিনিসটা। Which Allah may cause to happen at the hands of some righteous people by way of honoring them. Kichu kichu Allah priyo manusher ke samman dekhay Allah taderke kichu alokik jinish korar khomota den, sujog den, ba ekta bishesh moment e koran taderke diye. Jemon ta Quran ebong Sunnah bola hoyeche. Quran ebong Sunnah ei dhoroner kotha bola hoyeche, apnara porle dekhben. Sunnah to onek kichu ache. কোরআনে আছে, শূন্য আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে আছে, কোরআনেও আছে। এই চাঁদ দ্বিখণ্ডিত করার যে ঘটনা বলেন, ইসরার ঘটনা বলেন, মিরাজের ঘটনা বলেন, এগুলো সাধারণ কোনো জ্ঞান দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না, সাধারণ কোনো মানুষ এটা এক্সপ্লেন করতে পারবেন না, তাই না? বা আরও আছে এরকম অনেক জিনিস আছে, বা সাধারণ মানুষের বেলায় মানে আদার দেন নবী অন্য মানুষের বেলায় আছে, যেটা বিশেষ যেমন উমর রাদিয়াল্লাহু একটা ফেমাস আমরা জানি যে যুদ্ধের ময়দানে অনেক দূরে যুদ্ধ করতেছে, দূর থেকে বলছেন যে এইদিকে খেয়াল করো, হ্যাঁ উনি সেটা যান, উনি অনেক হয়তো সহস্র মাইল দূরে বা আরও আরও বেশি দূরে ওইখান থেকে বলছেন, এটা আমরা জানি। এটার উপর একটা বিরাট ই আছে, আমরা সেটা পড়তেছি না, অনেক বড় গল্পগুলো আছে, কোন 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 কাহিনী কোন কোন গল্পকে আমরা এই করি সেটা কোরআনের আয়াত পড়ি আমরা, সূরা ইউনুস 62 থেকে 64 আল্লাহ বলতেছেন, এটির কোনো সন্দেহই নাই যে মানে ভেরি দ্য আল্লাহ অফ আউলিয়া অফ আল্লাহ, আল্লাহ যারা আউলিয়া মানে আগে আমরা কী দেখছি আল্লাহ কোথা থেকে আসে, সাধারণভাবে আমরা পড়ছি না, কী পড়ছি, ওয়ালার থেকে আসে, ওয়ালার থেকে ওয়ালি আউলিয়া আসছে, আউলিয়া কি ফ্রেন্ড প্রোটেক্টর মিলে একটা সেন্স আসে, সে আপনার ফ্রেন্ডও, সে আপনাকে ডিফেন্ড করবে, আপনাকে আশ্রয় দিবে, আপনাকে ভালোবাসবে, হ্যাঁ ওয়ালা এখান থেকে, এবং আপনি তার একজন, সে আপনার একজন, সেন্স অফ বিলঙ্গিং আসছে। আল্লাহ রাসূল বলছেন না যে আমরা এক বডির মতো, একটা অংশ যদি ইনজিওর্ড হয় বাকি শরীরে জ্বর উঠে যায়, তাই না? বডিতে যেরকম একটা অংশ ইনজিওর্ড হলে বাকিরা কি বাকি বডিটা ফিল করে, তেমনি আপনি আপনারা একে অপরের ওয়ালি, মুসলিমরা মুসলিম পুরুষ মুসলিম, এর অন্য আয়াত আসছে যেখানে একে অপরের ফ্রেন্ডস এবং প্রোটেক্টর, সেখান থেকে আউলের সেন্সটা আসবে। যাই হোক, তখন বলতেছে যে নিশ্চয়ই আল্লাহর আল্লাহর আউলিয়া যারা, তাদের কোনো ভয় এবং কোনো দুঃখ থাকবে না তাদের উপরে, ভয় আসবে না, কোনো দুঃখ আসবে না তাদের উপর, আফসোস করা যেটা বলি গ্রিফ সেন্স এর দুঃখ না। দোজ ইউ বিলিভ অ্যান্ড ইউজ টু ফিয়ার আল্লাহ মাচ বাই অ্যাবস্টেনিং ফ্রম ইভিল ডিডস অ্যান্ড সিন অ্যান্ড বাই ডুইং রাইটিয়াস, দোজ ইউ বিলিভ অ্যান্ড ফিয়ার আল্লাহ মাচ, এই কথা মানে কি যারা বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে, তাকুয়া আছে যাদের, তারা তাকুয়া থাকলে কী করবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে আর আল্লাহ যা আদেশ করছেন সেটা করবে, তাকুয়ার কিন্তু প্রাথমিক মাপকাঠি হচ্ছে এইটাই, নিষেধগুলো মানলেন কিনা, আদেশগুলো নিষেধ থেকে দূরে থাকলেন কিনা, আদেশগুলো করলেন কিনা, এটা তাকুয়ার মাপকাঠি। তাকুয়া মাপার আর কোনো স্কেল দেয় না, আপনার ভিতরে কী আছে এটা আমি জানি না, জানার কথা না, আমি যখন বলি যে ওনার চেয়ে ওনার তাকুয়া বেশি এই মাপকাঠি দিয়ে বলি, এবং এটা ভ্যালিড মাপকাঠি, এটা ঠিক আছে, এটা ভ্যালিড মাপকাঠি না, তা না, আপনাকে ভিতর খুঁজে দেখতে বলেন নাই, কিন্তু তারপরে অ্যাবসোলিউট সেন্সে সত্যিকার তাকুয়া সেটা আমরা বিচার করতে পারি না, আর এই জন্যই কাউকে ওয়ালি বইলা বা আউলিয়া বলে সার্টিফাই করতে পারবো না আমরা, আমরা বলবো সবাই পটেন্সিয়াল ওয়ালি, সবাই পটেন্সিয়াল আউলিয়া, যার তাকুয়া আছে যার ইমান আছে, অন্তত আমরা বাধ্যত মানে দৃশ্যত যা দেখব তারা সবাই পটেন্সিয়াল আউলিয়া। আচ্ছা, ফর দ্যাম গ্ল্যাড টাইডিংস, তাদের জন্য গ্ল্যাড টাইডিংস, আউলিয়া যারা যাদেরকে ওয়ালি বলতে পারবো তাদের জন্য গ্ল্যাড টাইডিংস, সুখবর তাদের জন্য, ইন দ্য লাইফ অফ প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই দুনিয়ায়, অ্যান্ড ইন দ্য হেয়ার আফটার, এবং পরবর্তী সময়ে বা আখেরাতে, নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর কথা কোনো নড়চড় হবে না, আল্লাহ যা বলতেছেন এটা নড়চড় হবে না, দিস ইজ ইন্ডিড দ্য সুপ্রিম সাকসেস, আর এটাই হচ্ছে সবচেয়ে বড়
সাকসেস, একজন মানুষের যত সাকসেস হয়, এর মানে এটা না যে এই মানুষটা রাজা হবে, এর মানে এটা না এই মানুষটা বাদশাহ হবে, এর মানে এটা না যে এই মানুষটা সারা দুনিয়ার আধিপত্য করবে, তা না। সে হয়তো একটা ফুটপাতে ঘুমানোর লোকও হইতে পারে। এই চরিত্রগুলো যদি তার থাকে, সেই পটেনশিয়াল ওয়ালি বা আউলিয়া। আল্লাহ একটা হাদিস, এটা হচ্ছে আপনার আমি দেখি কত কোথাকার হাদিস, 84 বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়েভার ডিক্লেয়ার্স এনিমিটি এগেনস্ট এ ফ্রেন্ড অফ মাইন, আমার বন্ধু, কোনো বন্ধুর এগেনস্টে যে শত্রুতা ঘোষণা করে, অর্থাৎ তার শত্রুতা যে করে, তার সাথে যে লাগে, তাকে যে কষ্ট দেয়, তাকে যে অত্যাচার করে, ইত্যাদি সব মিনিং আসবে। আই ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট হ্যাম, আমি তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আমরা পটেনশিয়াল ওয়ালি যারা, অর্থাৎ যারা এই দুইটা গেম অনেক মানুষ এখানে সবাই পসিবল, তাদের সাথে আমরা মানে ঘষাঘষি করব না, তাদেরকে কষ্ট দিব না, তাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করব না, তাদের বিরোধিতা করব না, বুঝছেন না? অন্তত মানে কোনো ভ্যালিড রিজন যদি না থাকে, ভ্যালিড রিজন থাকলে করবো, ভ্যালিড রিজন থাকলে করবো, ধরেন আমার বাড়ি নিয়ে নিতেছে সে, সবাই তারে আউলিয়া মানে, আমি তারে আউলিয়া মানি না, ধরেন কথা বলি, সে আমার বাড়ি দখল করে ফেলেছে, তখন তার আউলিয়াত তো ক্যান্সেল, আমি তার আউলিয়াত তো মানি না, ভালো মানুষ কোনো বাড়ি দখল করতে পারে না, তাই না? সেটা না, মানে সবাই মানতে, আপনি ওইসব ক্রাইটেরিয়াতে মানবেন। যাই হোক, আলোচনায় যাওয়া কিছু শরী গাইডলাইন আছে, শরী গাইডলাইন মানে শরিয়ার কিছু গাইডলাইন আছে, দিক নির্দেশন আছে, কোনটাকে কেরামত ভাববেন আর কোনটাকে শয়তানের কাজ ভাববেন, কোনটাকে জাদু ভাববেন, কোনটাকে ভণ্ডামি ভাববেন, আছে না? ডেভিড কপারফিল্ড স্ট্যাচু অফ লিবার্টি নাকি ম্যানেজ করাই দিছে, মানুষে দেখাইছে স্ট্যাচু অফ লিবার্টি নাই, হ্যাঁ, এটা কি, এটা জাদু, এটা সেহের, এটা গুনার কাজ, এটা কুফর, এটা না, মানে কিছু ই আছে যেটা দিয়ে আপনি বুঝবেন যে কোনটা কেরামত আর কোনটা না। আচ্ছা, যাই হোক, একটা হচ্ছে যে এটা এমন জিনিসও হতে পারে যে সে মানে কেরামত যে জিনিসটা, কেরামত জিনিসটা নট এভরি এক্সট্রা অর্ডিনারি ফিট, আপনি বোঝেন না, আপনার বুঝে কলায় না, বা এক্সট্রা অর্ডিনারি, যেমন স্ট্যাচু অফ লিবার্টি ম্যানেজ করায় দেওয়া, এরকম বিরাট একটা ব্যাপার, তাই না? স্ট্যাচু অফ লিবার্টি কি নিউ ইয়র্কের ল্যান্ডমার্ক, হ্যাঁ করছে নাকি, আমি শুনছি, জানি না, ডেভিড কপারফিল্ড জাদুঘর একটু ওখানকার জাদুঘর, সবাই দেখেছে স্ট্যাচু অফ লিবার্টি নাই, আবার আসছে, এক্সট্রা অর্ডিনারি, আপনি এক্সপ্লেন করতে পারেন না কীভাবে ঘটছে, এখানে দেখাতো, ওই যে কলার ভিতরে আংটির জাদু দেখছেন না, আংটি আপনার কাছ থেকে নিল, নিয়ে কী কী করলো, মন্ত্রফন্ত্র পড়লো নাই, তারপরে ওখানে একটা কলাওয়ালা যেতেছে, ওরা ডাকলো যে এই কলাওয়ালাটা ডাকেন, আংটি কোথায়, আংটি পাওয়া যায়, আপনার আংটি, আপনার টেনশনে আছেন, আংটি কোথায় গেছে, কলাওয়ালা ডাকলো, ডাইকে কলাটারে কাইটা একটা একটা কলার ভিতর থেকে আপনার আংটিটা বাইর করে আপনার দিই, কিন্তু বাংলাদেশে করে জানি কথা, আজকে এটা এক্সট্রা অর্ডিনারি ফিট, আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না কীভাবে, তার মানে কিন্তু এটা কেরামত না, এইখানে আপনার সাবধানতাটা এইখানে, যা বুঝলাম না পাট করে এটা দেখ গেলাম যে দেখছো নেই, মানে কত বড়ো এটা যেন না করি, এটা করবো না, কারণ জাদু আগেও ছিল, আমি আপনি মুসা আলাইহিস সালামের কত কয়েকটা জায়গায় আছে না কোরআনে, ওরাও তো জাদুঘর ছিল, কিন্তু ওরা কিন্তু বুঝছিল জাদু কোনটা না, ঠিক না কথাটা? আইজও কিন্তু যারা জাদুঘর তারা কিন্তু ঠিকই বুঝবে যে কোনটা জাদুঘর কোনটা কেরামত, আপনার আমার জন্য সমস্যা, আপনারা আমার জন্য এটা অ্যাপিয়ার্স দ্য সেম, অলমোস্ট সেম মনে হয় আপনি, এটা এই জন্য সমস্যা। তো বলতেছেন যে এটা কী হইতে পারে, এটা কোনো গুনার কাজ হইতে পারে, কুফর এবং শিরকের মন্ত্রতন্ত্র, জিন বান মারা ইত্যাদি জিনিস হইতে পারে, সেগুলো খুব সিভিয়ার পানিশমেন্ট আছে আল্লাহর এইসবের জন্য, আর ইট মে ইনভলভ থিংস যেগুলা ধরেন ট্রিকারি, উইচক্রাফ্ট, ট্রিকারি মানে কি, সব জাদু কিন্তু আবার তন্ত্রমন্ত্র না, কিছু আছে কার্ডের জাদু টাদু, এগুলো আপনি শিখতে পারেন, চাইলে ফোলাপানটা দেখে না এই কার্ডটা ভ্যানিশ করে দেয় আবার মাঝখান থেকে বাইর করে দিয়ে দিলাম, এটা আপনি শিখতে পারেন, এটা মানে এটার ভিতরে কোনো ই নাই, তন্ত্রমন্ত্র না, এটা জাস্ট একটু চালাকি আর কি, এই ট্রিকারি, উইচক্রাফ্ট, ডাইনি দিয়া মানে কি জাদু মন্ত্র, এটা সেটা ডেভিলস, জিন দিয়া, তারপরে এই ধরনের জিনিস আমরা ওই যে বইটা এসে পড়ছি উত্তরায়, দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, ওখানে আমরা দেখছি মিষ্টি নিয়ে আসবে চুরি করে অন্য দোকান থেকে, মানে আপনি জিন পালেন, আপনি বলছেন অনেক দূরে, ধরেন আপনি সৌদি আরবে বসেছেন বা আপনি মিশরে বসেছেন, সিরিয়ার কোনো দোকানে খুব ফেমাস মিষ্টি আপনারা নিয়ে এসে দিতেছে, ওখান থেকে চুরি করে নিয়ে এসে দিতেছে,
জিন করে, শয়তান করে, কেউ এটা দেখে খুব অভিভূত হয়ে যেতে পারে যদি আমার হুজুর সিরিয়াল মিষ্টি খাওয়াই দিছে আমাদেরকে ঢাকায় বসে, বুঝছেন না, এমন কিছু না, এগুলো দিয়েই হবে না। আচ্ছা, তারপরে বলতেছেন যে কারামাত এবং এই সমস্ত জাদু টোনা তন্ত্রমন্ত্র শয়তানের ভিতরে তফাৎটা খুব সিম্পল। কাররামা কামস ফ্রম আল্লাহ অ্যান্ড ইজ ব্রট অ্যাবাউট বাই ওবেইং হিম। প্রথম ক্রাইটেরিয়া কি? কাররামা আল্লাহ থেকে আসবে। এবং কে কাররামাতে কারামাতের অধিকারী হবে? যে আল্লাহকে মানে, যে ন্যাংটা থাকে, যে নামাজ পড়ে না, যে গোসল করে না, তার যে কেরামত নেই, তার কোনো কেরামত না, তারটা শয়তানি। একদম সিম্পল কথা, যে আল্লাহকে মানে এবং যে আল্লাহর মতো করে চলে, আল্লাহ দেন থাকে কেরামত, কেরামত মানে কারামত আর বেস্টোড অনলি আপন পিপল হু আর রাইটিয়াস সলিহীন, যারা সৎ মানুষ, যারা পরহেজগার, যারা তারাই শুধুমাত্রই। তাহলে দেখবেন যে ওই যে ওই কয়েক বছর আগে পাবনায় একটা পীর বাইরে ছিল, বুঝছেন তো, হোমিওপ্যাথি ওষুধের, আব্দুল সত্তার নাম ছিল বলে, মানে ভাবি এবং কী বলে ভাবি ননদ এক বিছনায় নিয়ে শুয়েছে সে, তারে মানুষের সেজদা করতো রীতিমতো, তোমার রূপে আল্লাহর রূপ, মানে ওরে আল্লাহ মানত আর কি একসময়, নজবিল্লাহ, আব্দুল সত্তার পাবনায় পেপারে আসছে, আমাদের আমাদের বয়সে যারা তারা নিশ্চয় পেপারে পড়ে থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানো পুরানো কেস, এটা পড়তেছে তোমার রূপে আল্লাহর রূপ, মানে এটা এটা তাদের ভজন মার্কা ছিল আর কি, তাদের নাথ হাম ছিল আর কি, এখানে বৈশাখ মজলিসে ভাবি আর নরদের এক বিছনায় নিয়ে এসেছে আর কিছু, তার গুণ ছিল এই, এইটাই ছিল তারই। একজন কেরামতের দাবি করবে যে তার এই চরিত্র থাকবে না, আমি বোঝানোর কথা এটাই বলতেছি, সে পিওর হবে, সে এই ধরনের লুচ্চা হবে না, তার কাছে মেয়েরা দোস্তানরা যাবে না, সেজদা করবে না, বুঝছেন না, আর ওই দরজা বন্ধ করে অথবা কানে কানে কথা বলবে না, তার সাথে মেয়েদের কোনো ব্যাপার থাকবে না, কেন সে আল্লাহ রাসূলের অনুসারী হবে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টারিস্টিক পড়তে গিয়ে পড়ছেন না, চরিত্র পড়তে গিয়ে কোনোদিন কোনো মেয়ের হাতে তার হাতে বায়াত নেয়, হাতে হাতে রেখে কোনো বায়াত নেয়নি, বহু মানুষ তার কাছে বায়াত নিতে আসছে, বহু মেয়েরা আসছে, কোনোদিন হাতে হাতে রেখে কোনো মেয়ের সাথে উনি বায়াত নেননি। এইখানে যখন আপনার ওই লোক যখন বলতেছে যে স্পেশাল সেশন আছে তার ইয়াং মেয়েদের নিয়ে, আপনি তার মানবেন, কেরামত মানবেন না, ওইটা একটা ভণ্ড, ওটা শয়তান, বুঝছেন না, এইভাবে চিন্তা করবেন। সূরা আনফাল 34 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন নান ক্যান বি ইটস গার্ডিয়ান এক্সেপ্ট মুত্তাকুন। এখানে আল্লাহ আউলিয়া কথাটা ব্যবহার করছেন, আউলিয়া কথার ব্যবহার করছেন, আল্লাহ কি বলতেছেন, মুত্তাকুন ছাড়া কেউ আউলিয়া হবে না, সিম্পল বুঝলো আমরা, মুত্তাকুন ছাড়া কেউ হবে না। ট্রিক্স অন দ্য আদার হ্যান্ড কাম ফ্রম শয়তান, যত রকমের ট্রিক জাদু টোনা থেকে শুরু করে যা বললাম এগুলো হচ্ছে শয়তানের কাছ থেকে আসতেছে। একদিকে মোত্তাকুন মানে কি খোদা ভীরু, আল্লাহ ভীরু, খোদা কথাটা আমি ইউজ করতে চাই না, আমাদের দেশে মোত্তাকি কথাটা খোদা ভীরুতা লেখে ইসে দেখেন, আমরা বলবো আল্লাহ ভীরুতা, গড কনসিয়াসনেস, হ্যাঁ আল্লাহকে ভয় করে দেয়, মোত্তাকিনরা শুধু বালি হবে। আর ট্রিকারি কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে। লাইনই তো দুইটা হয়ে গেল, বুঝছেন না, এই দুইটা লাইনের ভিতরে তফাত করতে জানতে হবে, তাইলে আপনি বিপদগামী হবেন না, তা নাহলে কিন্তু অনেক মানুষের ই চলে যায়, একটু উল্টাপাল্টা একটা কিছু দেখলো, দেখে বলে বা আমি ওই যে ওই দিন ওই যে এখানে যে প্রোগ্রাম করলেন, এই যে ইসের উপর রুকিয়ার উপর প্রোগ্রাম করলেন না একটা, যিনি অতি সাধারণ আব্দুল সবুর ভাই, আব্দুল সবুর চৌধুরী ভাই, ওরা একেবারেই সেকুলার এডুকেটেড মানুষ, বা কোনোদিন কোনো এই ক্লেম করেন নাই বা বলেন নাই যে আমি কিছু কেরামত আছে, আমি এটা জানি ওইটা জানি কিচ্ছু না, কিন্তু ওনারা তো রুকিয়া করেন। তো একজনের ওষুধ করতে গেছেন, তার ড্রয়িং রুমে গিয়ে বসছেন, তো বলছে কী সমস্যা জিজ্ঞেস করতেন, আপনি তো সবই জানেন, মানে আপনি তো সবই জানেন কথা মানে কি, আমার কী সমস্যা সেটা আপনি জানেন, চিন্তা করছেন মানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। উনি বলছেন না না নজবিল্লাহ, আমি কিছু জানি, আমি কিছু জানি, আমার কোনো ক্ষমতা নাই জানা। শয়তান কিছুটা জানতে পারে, যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা দিচ্ছেন, জিন জানতে পারে, সে হয়তো এমন জায়গায় প্রেজেন্ট ছিল যেখানে অন্য কেউ প্রেজেন্ট ছিল না, কিন্তু উনি বলতেছেন আমি মানুষ, আমি কিছু জানি না। এটি কি মানুষকে ওই যে ই করতে আসছে, মানে রুকিয়া করতে আসছে, ধরে নিছে যে ওনার ভিতরে অনেক কিছু আছে, উনি অনেক কিছু কামেল মানুষ, অনেক কিছু জানে, আমার আর জিজ্ঞেস করতেছে আপনি তো সব জানেন, ওনাকে বলতেছে, উনি বললো গল্পটা। তো গেল আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা আল আনাম 121 নম্বর আয়াত, সার্টেনলি দ্য শায়াতিন ডু ইন্সপায়ার দ্যার ফ্রেন্ডস টু ডিসপিউট উইথ ইউ অ্যান্ড ইফ ইউ ওবে দেম দেন দে উড ইনডিড বি মুশরিকুন, দেন ইউ উড ইনডিড বি মুশরিকুন। তার মানে কী বলতেছে, শায়াতিন মানে কি মানুষ অথবা জিনও হইতে পারে, মানুষও হইতে পারে, জিনও হইতে পারে, শয়তানের ফলোয়ার, মেইনলি
শয়তানের ফলোয়ার জিনই বোঝানো হয়, কিন্তু জিন আল্লাহ রাসূলের হাদিসে আসে না যে প্রত্যেকটা রাস্তার উপর শয়তান বা মিলান জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসে আমরা পড়ছি, অশ্বাস দেয় কে, জিন থেকেও দেয় মানুষ থেকেও দেয়, দুই শ্রেণী অশ্বাস দেয় কিন্তু আপনার। যাই হোক, তো বলতেছে কি শয়াতিন ডু ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে ইন্সপায়ার করে, তাদেরকে অশ্বাস দেয়, তাদেরকে উৎসাহিত করে কি করতে, টু ডিসপিউট উইথ ইউ, আপনার সাথে, এখানে রাসূলের কথা বলা হচ্ছে, এখানে আপনার আমাদের সবাই কথা, আমাদের সাথে ঝগড়া করতে সে ই করে বা তর্ক করতে সে ই করে, মানে তাদেরকে উৎসাহিত করে। অ্যান্ড ইফ ইউ ওবে দেন, তুমি যদি তাদেরকে মানো, তাদেরকে যদি মানেন আপনি, তখন দেন ইউ উড ইনডিড বি মুশরিকুন, আপনি মুশরিক হয়ে যাবেন দেন। হ্যাঁ, এরকম। এখন তো আমাকে ওই দিন এইটের একটা ছেলে এসে জিজ্ঞেস করতেছে, ক্লাস এইটে পড়ে, ডিপিএস, এটার নাম যে ডিপিএস আমি জানতাম না, খুব বড় লোকের একটা স্কুল আছে, আমি ওটার সামনের রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাইতাম, উত্তরায় নন্দনের উল্টা, বুঝছেন তো, ওটার সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমাকে বলবে এখান দিয়ে হাঁটতেছেন কেন, দাঁড়িয়ে এখান, এরকম আর কি, এত পশ স্কুল আর কি, সব কোটিপতি ছেলেরা পড়ে আর কি, কোটি কোটি শত কোটি কোটি ছেলেরা পড়ে। হ্যাঁ, কি ওইটার নাম, পুরার নাম, আচ্ছা হইতে পারে, ওইটা ওই এসটিএস যারা, অ্যাপোলো যারা, তাদের নাকি, নাকি না, হ্যাঁ ওদেরই, আচ্ছা বিশাল ব্যাপার। তো উনি আগে যে বাচ্চার কথা বলতেছে, সে 90,000 টাকা পার মান্থ দিয়ে একটা স্কুলে ছিল, ওই স্কুলটা বন্ধ হয়ে গেছে, নাম বললাম না, ওটা থাক, একটা নাম বলছে এটাই, আমার ভয় করতেছে সামনে দিয়ে হাঁটতে ভয় করে বলতাম, নন্দনের উল্টা, দেখছেন না ওই যে উত্তরায় আজমপুর, বিশাল ব্যাপার। ক্লাস এইটের ছেলে আমার বলতেছে, আমি তো হালাকায়, হালাকা শেষ হওয়ার পরে তার মামা তারা নিয়ে আসছেন সামনে এনে বসেছেন আমার, ওর কিছু কথা আছে আপনার সাথে, কী কথা বলেন, তো বলতেছে যে আমার একটা ফ্রেন্ড আছে খুব ই টাইপের, জিনিয়াস টাইপের, কোয়ান্টাম মেকানিক্স পড়ছে, অনেক ফিজিক্স টিজিক্স এসব পড়ে টুড়ে কী বলে এই বিগ ব্যাং ব্ল্যাক হোল এগুলো পড়ে এখন বলে যে আল্লাহ বলে কিছু নাই আর কি, মানে সে নাস্তিক হয়েছে আর কি। আর আমাকে বলে যে তুই কি আল্লাহ বিশ্বাস করিস, আমি বলি হ্যাঁ করি, তখন আমাকে এরকম উদ্ভট উদ্ভট কিছু জিনিস বলে যেগুলো আমি উত্তর দিই, আমি বুঝলাম যে ওইটা নাস্তিক হয়েছে আর এই নাস্তিক হওয়ার পথে আসে আর কি, মানে অন দ্য ওয়ে, মানে হাফ ওয়ে থ্রু আর কি, প্রশ্নগুলো ওইটার না, প্রশ্ন তারই আসলে, বুঝছেন না। তা আমি বললাম যে আপনি ক্লাস এইটে পড়েন, আপনি তো ডিফারেন্সিয়েশন জানেন না, আপনি কোয়ান্টাম মেকানিক্স পড়লেন কেমনি, আপনি তো ক্লাস এইটের ইংলিশ মিডিয়ামের ম্যাথসে তো ডিফারেন্সিয়েশনও নাই, ইংলিশ মিডিয়ামের ম্যাথস কিন্তু আমাদের ম্যাথ থেকে অনেক পিছানো জানেন তো, ওরা অ্যারিথমেটিক অ্যারিথমেটিক টুকটাক অ্যালজেব্রা টালজেব্রা করায় ওদের ক্লাস এইটে, আমাদের ধরেন ক্লাস সিক্সের পোলাপানে পারবে ওদের অঙ্ক যেগুলো এই ধরনের স্ট্যান্ডার্ডের। তা আমি বললাম আপনি এইগুলা কি, আপনি কী করে বুঝলেন, তখন কোনো উত্তর নাই। তা আমি তখন ওই ছেলেটা, যে ছেলেটা আমার কাছে নিয়ে আসছে ডাক্তার ভাগনা যার আর কি, তারে বললাম যে আপনার তো ইসের অসুখ ধরছে, ইমিউনাইজেশন ছাড়া তো ছেড়ে দিয়েছেন দুনিয়ার বাজারে, আগে একটু তহিদ একটু দিন বুঝায় ছাড়বেন না, তো যে রাস্তায় ছাড়ছেন সেই রাস্তায় যাচ্ছে সে আর কি। তখন তারে কিছু লিঙ্ক টিঙ্ক দিলাম যে তারা এখান থেকে, তো এই যে এইটা হলো অশ্বাস, বুঝছেন না, মানুষের ভিতর থেকে শয়তান আপনারা বলতেছে যে আসলে তো বিজ্ঞান বলে এটা, অথচ যে কটা জিনিস দিয়ে আস্তিক যারা তারা সৃষ্টিকে বুঝতে চেষ্টা করে, তার ভিতরে সবচেয়ে প্লজিবল থিওরি হচ্ছে বিগ ব্যাং, আর সে বলতেছে এই বিগ ব্যাং দিয়ে সে বুঝতেছে যে আল্লাহ বলে কিছু নেই, বুঝছেন তো, মানে ব্যাপারটা, মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, আল্লাহ নাই বলতে পারাটা যে আপনার সুপিরিয়ার হিউম্যান বিং, আপনার আপনার মেধা একটু বেশি, আপনি অনেক আটেল আর কি, বুঝছেন, অনেক আগে আসেন, এই ধরনের একটা ব্যাপার। যাই হোক, আল্লাহ বলতেছেন এরপরে গেল আরও আয়াত আছে, সুরা ইউনুসের 80 নম্বর আয়াত, এটা বলতেছেন কি আহলে সুন্নাহ জামা ম্যাজিকে বিশ্বাস করে। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করে কেউ আপনি কি ভাই জাদুতে বিশ্বাস করেন, হ্যাঁ করি, উত্তরগুলো জানতে হবে, বুঝছেন, হ্যাঁ জাদুতে করি, কিন্তু যাদেরকে কুফর মনে করি, জাদুতে বিশ্বাস করি কিন্তু ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে সেটাকে আমি কুফর মনে করি, এটা যে আমার উপর করতে পারে, কোয়ের ক্ষতি করতে পারে এটাও আমি বিশ্বাস করি, কিন্তু এটা করা, এটার কাছে যাওয়া, এটার আশ্রয় নেওয়া সব করলে আমি কুফর মনে করি। আপনার উত্তর হবে এরকম, মানে বুঝছেন না, ওরা আপনাকে একটা সিচুয়েশনে ফেলবে, মানে বুঝছেন, বিশ্বাস করেন কি করেন না, কেরামত আছে আপনি বললেন আসে থাকে আমার আমার হুজুরের কেরামতে দিলে আপনি বিশ্বাস করেন, বুঝছেন না, ঠিক একইভাবে জাদুটোনা আছে কি নাই এটা আবার জিজ্ঞেস করবে আপনাকে, তখন বলবে তাহলে তো নকশাল্লা তাবিজ পড়া ঠিক আছে, তখন বলবেন না এটা আবার কুফর, নকশাল্লা তাবিজ কেন করবো, নকশাল্লা তাবিজ তো আল্লাহর নাম নাই, নকশাল্লা তাবিজকে আল্লাহ রসুল করছেন, আল্লাহ রসুল বলছেন, সাহাবি বলছেন, বলেন নাই, এটা আল্লাহর নাম না, আলিফ বা তা 1 2 3 5 6 7 কী জানি লাগে লেখা, আপনারা বলবে যে এটা পড়ে রাখেন, এটা হবে এটা হবে ওটা হবে, এটা আমি করবো না, এটা কুফর, ওইটা আমি বিশ্বাস করি, কিন্তু এটার এটাকে কাউন্টার করতে গিয়ে আপনি যেটা করতেছেন এটাও আমি করবো না, এটা কুফর, এটা বলবেন আর কি, এই স্ট্যান্ডটা জানা দরকার আছে,
অনেক সময় আমাদের বাচ্চা ছেলেরা বা যারা খুব কনভার্সেন্ট না, ওই যে ওই লোকের মতো, ওই বিগ ব্যাং ওর মতো, তাকে এরা খুব সহজে বশ করতে পারে, খুব সহজে কনফিউজ করে দেয়, খুব সহজে এরা ই হয়ে যাবে যে এরপরে কী বলবো, এরপরে কী করবো, এরকম একটা সেন্স চলে আসে। এখানে বলতে স্যার, আলোচনা জামা বিলিভ দ্যাট দেয়ার ইজ ম্যাজিক অর উইচ ক্রাফট ইন দিস ওয়ার্ল্ড। আলোচনা জামা বিশ্বাস করে যে জাদু আছে এবং বানমারা উইচ ক্রাফট মন্ত্র তন্ত্র এগুলো আছে এই দুনিয়ায় আছে, কিন্তু অ্যান্ড দেয়ার আর দোজ হু প্র্যাকটিস ইট। কোথেকে বিশ্বাস করি? আমরা কোরআন থেকে বিশ্বাস করি। কোরআনে সূরা ইউনুসের 80 নম্বর আয়াতে বলতেছেন, ওয়েন দ্য সর্সারার্স কেম, জাদুকরা যখন আসলো, তারপরে সূরা আরাফের 116 নম্বর আয়াতে বলতেছেন, অ্যান্ড দে ডিসপ্লে গ্রেট ম্যাজিক, তারা ভীষণ রকমের জাদু দেখাইলো সূরা আরাফের। তারপরে সূরা বাকারার 102 নম্বর আয়াতে, বাট দ্য শায়াতিন ডিসবিলিভ টিচিং ম্যান ম্যাজিক, শায়াতিনরা মানুষকে যখন জাদুটুনা শেখাইলো তারা কাফের হয়ে গেল, তারা কাফের হয়ে গেল মানে ডিসবিলিভ, ওইটা করে তারা কুফর করলো আর কি। দ্য শায়াতিন ডিসবিলিভ টিচিং ম্যান ম্যাজিক, মানে যারা মানুষকে জাদু শিখাইছিল তাদেরকে আল্লাহ শায়াতিন বলতেছেন, এখানে ডেভিলস বলতেছেন, আচ্ছা শয়তানের প্লুরাল আর কি যেটা। তারপরে সূরা বাকারার ওই আয়াতটাতেই বলছেন, বাট দে কুড নট হার্ম এনি ওয়ান এক্সেপ্ট আল্লাহ'স লিভ, এটা কিন্তু বিশ্বাসের অংশ, আল্লাহর পারমিশন ছাড়া তারা কাউকে হার্ম করতে পারে না। এই জন্য সকাল সন্ধ্যার জিকিরগুলো করবেন, এই জিকিরগুলো আল্লাহর তরফে প্রোটেকশন আপনার। তারপরে যদি আপনার কিছু হয় বুঝতে হবে এটা আল্লাহ উইল, যে আপনার এটা হবার কথা। হ্যাঁ, অ্যান্ড দে লার্ন দ্যাট উইচ হার্মস দেম অ্যান্ড প্রফিটস দেম নট, এবং জাদুকরা সেটা শিখে যেটা তাদেরকে ক্ষতি করে, তাদের কোনো কাজে আসে না। প্রথম ক্ষতি চলে সে কাফের হয়ে গেলো, এটাই তো প্রথম ক্ষতি, এটা হচ্ছে বড় কোনো ক্ষতির দরকার নেই। তারপর তো অন্য ক্ষতি, অন্যান্য ক্ষতি আছে তাদের, গল্প পড়ে না যারা জাদু করে, যাদের ই করে, তাদের কী হয় না হয় এগুলো তো আছে। কোনো সময় তাদের শয়তানগুলোই তাদেরকে হত্যা করে, তাদের শয়তানগুলোই তাদেরকে ই করে পানিশমেন্ট, যেগুলো জিন যেগুলোকে পালে তারা, যেগুলো দিয়ে ই করে গেল। এরপরে আসতেছে যে হুয়েভার বিলিভস দ্যাট উইচক্রাফট ক্যান কজ হার্ম অর ব্রিং বেনিফিট উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ ইজ এ কাফির। মনে রাখেন, কিন্তু খুব বড়ো জিনিস বললাম, কিন্তু অনেক বড়ো একটা মূলনীতি বললাম, আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আপনার হার্ম করতে পারে কেউ জাদু দিয়া, কেউ মন্ত্র দিয়ে, যদি আপনি বিশ্বাস করেন আপনি কাফের। মানে বড়ো একটা কথা বললাম না, বড়ো একটা প্রিন্সিপাল। সুতরাং আপনাকে যখন তন্ত্রমন্ত্র দেখাবে কেউ, আপনি ভয়ে তার পায়ে ধরে ফেললেন গিয়া, বুঝছেন না, আপনি কিন্তু আপনার ইমান চলে গেলেন, তাই না? ইমান বিনষ্টকারী বিষয়ে 7 নম্বর পয়েন্ট এটা ছিল, 7 নম্বর পয়েন্ট 12টার ভিতরে ছিল, যে তন্ত্রমন্ত্র জাদুটোনা এগুলো স্মরণাপন্ন হওয়া বা এগুলো এই সেন্সে বিশ্বাস করা যে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ডোমেইনের বাইরে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে, বুঝছেন না? এটা এটা সকল আসবাবের বেলায় প্রযোজ্য। কিন্তু আসবাবটাকে আমি আগের দিন বলছিলাম, কজ এবং এফেক্ট দুটো সৃষ্টিকর্তাকে আল্লাহ, কজের সৃষ্টিকর্তা আল্লাহ, এফেক্টের সৃষ্টিকর্তা আল্লাহ। কজ প্যারাসিটামল খাইলে এফেক্ট কী হবে? মাথা ব্যথা সারবে, দুটো সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি যদি মনে করেন যে এই প্যারাসিটামল ইটসেলফ একটা ই এন্টিটি যে আপনার এই অসুখ সারাই দিতে পারবে, আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে গেল। প্যারাসিটামল সৃষ্টিকর্তা আল্লাহ, আপনার মাথা ব্যথার সৃষ্টিকর্তা আল্লাহ, এইটা দিয়ে এটা যাবে, এই এই সুন্নার সৃষ্টিকর্তাও আল্লাহ, এটা মনে রাখতে হবে। প্রতিনিয়ত কিন্তু নিজেকে এই জায়গায় নিয়ে যাবেন, নাইলে আমাদের পা পিছলে যেতে পারে। একসময় আমরা বিশ্বাস করতে শুরু করতে পারি যে এইটাই আমাদের সব করে। এই কোয়ান্টাম ফাউন্ডেশন দেখবেন কত মানুষ বলছে, এখানে গিয়ে আমার আত্মাটা মুক্ত হয়ে গেছে, এখানে আমি অনেক অনেক কনসেন্ট্রেশন পাই, পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি, আমার অনেক কনসেন্ট্রেশন আসে, আমি পড়তে বসলে আমার এখন বেশি মনে থাকে। এভরিথিং ইজ গুরুজি, বুঝছেন না? গুরুজি গুরুজিগুলো কথা বলবে দেখি, গুরুজি তো দূরের থেকে তাদেরকে দেখেন। আমাদের কাছে এক লোক আসছে, ওই বগুড়ায় না পাবনায় কোথায় গেছে, ওইখানে আরেকজন গুরুজির স্পেলটা, গুরুজি নাকি তাকে ফলো করতেছিল, অর্থাৎ নাথাইকার সাথে ফলো করতেছিল, যেখানে যায় সেখানে গুরুজির নিয়ন্ত্রণ আর কি। তারপরে ওইখানে কে জানি পাবনা একজন কে একটা রিভার্স করছে, এটাতে এইখান থেকে নাকি কি এত বড় বড় কি দুটা লোহার টুকরা বাইর করে দিছে আর কি, গুরুজি নাকি এগুলো প্ল্যান করছিল। আমি বুঝছি যে টোটাল জিনিসটা হচ্ছে তার ডিলিউশন অ্যান্ড ইলিউশন, বুঝছেন না? টোটাল জিনিসটাই হচ্ছে তার মানে মতিভ্রম আর কি। কিন্তু সে সিরিয়াসলি বিশ্বাস করছে, সিরিয়াসলি বিশ্বাস করতে আমি সেটাতে মুক্তি চাই। সে আমাদের কাছে এসে বলতে, আমার সাইফুল্লাহ ভাই আমি ছিলাম, বলছি আমাকে এনে বাঁচান আপনারা, আমার গুরুজি তো আমাকে মেরে ফেলবে, আমি যেহেতু গুরুজির জামাতের থেকে বাইর হয়ে গেছি, বুঝছেন না, আমি জামাত ত্যাগ করছি, এখন আমার মেরে ফেলবে, আমাকে সারাক্ষণ ফলো করে। একটু আমি বলছি যে পুরোটাই তার মানে মতিভ্রম, কিন্তু এগুলো হয় মানুষের ভিতরে হয়। আচ্ছা আসেন, হু এভার বিলিভস দ্যাট ইট ইজ পারমিসেবল
must be executed because the Muslims are unanimously agreed that it is haram. Je bishwash kore je eta permissible. Ki permissible? Mani jadu tona practice korata. He should be executed. তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত কোথায়? ইসলামিক স্টেটে। আপনি আমি দিব না মৃত্যুদণ্ড, আপনার আমার কোনো অধিকার নেই এসব দেওয়ার। আপনি জানেন তো আমরা যখন শরিয়া ল বলতেছি, শরিয়া ল সে ইমপ্লিমেন্ট করবে যে যেখানে শরিয়া ভিত্তিক স্টেট আছে। সৌদি আরব করতে পারে অথবা অন্য কোথাও থাকলে করতে পারে, বাংলাদেশ ডেফিনেটলি না বা অন্য কোনো দেশ না। আমাদের আশপাশে যারা আছে তারা কী হবে? পাকিস্তানও না। পাকিস্তানের পাসপোর্টে লেখে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইট মিনস নাথিং। পাকিস্তানে পারভেজ মোশাররফের কথা আপনাদের বলছি না, পারভেজ মোশাররফের জীবনী নিয়ে এই কভারেজ হয়েছে। পাকিস্তান বলে একটা বই আমি পড়ছি, ম্যারি অ্যান উইভার যিনি লিখছেন, তো ওইখানে হলো যে ওনার ডিনারের আগে এক শট হুইস্কি ওনার খুব প্রিয় আর কি, এটা ওনার লাইফস্টাইল আর পারভেজ মোশাররফের, ইসলামিক রিপাবলিক ও পাকিস্তানের প্রেসিডেন্ট আর কি। তো এই ইসলামিক রিপাবলিকের কথা আমি বলতেছি না শরিয়া ইমপ্লিমেন্ট করার জন্য, আমি বলতেছি রিয়েল ইসলামিক রিপাবলিক যদি হয় কোথাও তারা শরিয়া ইমপ্লিমেন্ট করবে। এটা ওনার তো কুকুর খুব প্রিয়, দেখছেন না কুকুর নিয়ে ছবি আছে মোশাররফের, এই যে পারভেজ মোশাররফ দুই সাইডে দুই কুকুর, এটা ওনার খুব ইসলামিক রিপাবলিক ও পাকিস্তানের প্রেসিডেন্টের খুব প্রিয় জিনিস। আমরা কী জানি কুকুর ঘরে রাখলে ফেরেস্তা ঢোকে না, ঠিক না? আচ্ছা আসেন, এরপরে হলো এক্সিকিউট করা হবে বিকজ দ্য মুসলিমস আর ইউনানিমাসলি অ্যাগ্রিড দ্যাট দিস হারাম, মানে জাদুটন্য প্র্যাকটিস করা হারাম। আজকে যদি ইসলামিক রিপাবলিক থাকতো আমাদের দেশে অনেকে এই হিসেবে পড়তো, যাই হোক সেটা না, এটা এই দেশের আইনে যেভাবে হবে সেভাবে এই করা হবে। বেসিক কথা আমি যে মেসেজটা দিতে চাইছি আপনাদের সেটা হলো আইন হাতে তুলে নেবেন না। এটা আমরা মনে করি যে ডেমোক্রেসির একটা ল্যাঙ্গুয়েজ না, এটা ইসলামের ল্যাঙ্গুয়েজ। ইসলামও চায় না যে মানুষ আইন হাতে তুলে নেয়, এটা চায় না কোনো অবস্থাতে চায় না। ইসলাম চায় হায়ারার্কি থাকবে, আমির থাকবে, সিস্টেম থাকবে, চেইন অফ কমান্ড থাকবে, তারপরে একটা কাজ হবে, বুঝছেন না? ইসলামও অ্যানার্কি চায় না, মোটেই চায় না। মানে করোনার আয়াত মানে ফিতনা হত্যা অপেক্ষা ফিতনা, ফিতনা অপেক্ষা হত্যা শ্রেয়, ফিতনার চেয়ে হত্যা বেটার, ফিতনা সৃষ্টি করার চেয়ে কেউ মরে যাওয়া বেটার আর, রাদার দেন ফিতনা। ফিতনা কারে বলে? এই যে এইসব অ্যানার্কি যেটাকে বলে, লওলেসনেস যেটাকে বলি আর, এটা এখানে না সৌদি আরবে অ্যাপ্লিকেবল, সারা দুনিয়াতে অ্যাপ্লিকেবল। এটা অ্যানার্কিটা কিন্তু ইসলামিক কর না, বরং উল্টা, অ্যানার্কির উল্টা জিনিসটা হচ্ছে ইসলাম, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা গেল, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা আহলে সুন্নাহ জামা হচ্ছে ইজ বিলিফ ইন গুড ড্রিমস, ভালো স্বপ্নে কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা স্বপ্নে বিশ্বাস করি, ভালো স্বপ্নে বিশ্বাস করি, এটা কিন্তু অস্বীকার করবো না। কেউ এইসব বলতেছে যে আমি কালকে রাতে দেখলাম যে উনি সাদা পাঞ্জাবি পরে আমার বাসায় আসছেন, পরদিন সকালে উঠে দেখে আসছেন, এটা হইতে পারে, এটা কিন্তু আমি অস্বীকার করবো না, হইতে পারে, এটা বিশ্বাস করি আমরা। উইচ আর পার্ট অফ প্রফেটহুড, যেটা নবুয়তের অংশ, নবুয়তের অংশটা হাদিস আমরা জানি কতটুকু বলছিলেন, 46 ভাগের 1 ভাগ। কেন বলছিলেন? 6 মাস আগের 6 মাস ধরে উনি যা দেখতেন সেটা বাস্তবে পরিণত হইতো। 6 মাস হলো 23 বৎসরের 46 ভাগের 1 ভাগ হয়, এই সেন্সে বলছেন আর কি। তো যাই হোক, এটা হয়, গুড ড্রিমস হতে পারে, যেটা একটা পার্ট অফ প্রফেটহুড, নবুয়তের একটা অংশ। নবীদের জন্য কিন্তু এটা ওয়াহি, এটা মেসেজ, এটা সত্য। আপনার আমার জন্য কিন্তু আমার বেলায় সত্য হতে পারে, কিন্তু আর কারোর বেলায় আমি এটা ইম্পোজ করতে পারবো না, আর কারো বলতে পারবো না যে আমি দেখছি, আমি স্বপ্নে দেখছি অমুক গাছের জুড়ি আর বটি খাইলে এটা হয়ে যেতেছে, সবাই খাবে, স্বপ্নে পাওয়া মহৌষধ আছে না আমাদের দেশে, এটা কিন্তু আমরা আর কারো বেলায় অ্যাপ্লাই করতে পারবো না। এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করবেন না, স্বপ্নে এটা পাইছেন, স্বপ্নে এই আদেশ পাইছেন, স্বপ্নে বাবা বলছে এটা, রসুল সাহেব বলছে এটা। যে যেমন একটা বুর্দা বলে একটা কথা আছে জানেন নাকি, একজন লোক প্যারালাইসিস হয়ে গেছিলো, সে স্বপ্নে দেখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর কী করে দিলেন, তারপরে সে হাঁটতে চলতে শুরু করলো। এটা একটা গল্প আছে, কিন্তু ফেমাস গল্প আছে, সুফিরা বিশ্বাস করে বা এরা বিশ্বাস, এটা আহলে সুন্নাহ জামার কোনো স্কলার এটাকে বিশ্বাস করে না, কোনো স্কলার এটাকে আমলে নেন না এই ঘটনাটা। এইটারই পরবর্তীকালে হয়ে যাবে কবর থেকে হাত বের করে আপনার রুটি খাওয়াই দিচ্ছে, অথবা পয়সা ছিল না পয়সা দিয়ে গেছেন আপনার হাতে, আছে না গল্প, এইসব গল্প পরবর্তী স্টেজগুলো হচ্ছে, এগুলো না। এখানে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তিনি তার ছেলেকে কোরবানি করতেছেন, উনি কিন্তু এটাকে সত্যই মনে করছেন, এটা কোনো ইন্টারপ্রেট করতে যান নাই, তাই না? ছেলেও কিন্তু জিজ্ঞেস করেন নাই যে তুমি যে দেখলা এটার মানে কি এটা নাকি না। নবীদের স্বপ্নটা আলাদা ক্যাটাগরিতে পড়ে, নবীদের স্বপ্ন আমাদের স্বপ্ন এক ক্যাটাগরিতে না, সোজা কথা। নবীরা আমাদের মতো রক্ত মাংস মানুষ, তাদের রক্ত প্রবাহিত হয়, তারা ভাত খান, তারা সংসার করেন, তারা
টয়লেটে যান, সব ঠিক আছে, কিন্তু তাদের কাছে ওয়াহি আসে, আমাদের কাছে আসে না, এতে তফাত কিন্তু। সুতরাং আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না, বাট স্বপ্ন যে নবীদের নবুয়তের অংশ এইটা বোঝাই থেকে এই আয়াতটা কোট করতেছেন। এটা হচ্ছে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, যেখানে এই যে ই বললেন আর কি, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাইকে বললেন যে আমি একটা স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি করতেছি। তখন ছেলে কি বলছে যে তোমাকে যা বলা হয়েছে, তোমাকে যা আদেশ করা হয়েছে সেটা তুমি করো। ছেলেও নবী ছিলেন, ছেলে বুঝছেন যে এটা নবীর স্বপ্ন, এটা জাস্ট একটা স্বপ্ন না, যেটা আপনি গিয়ে কারো জিজ্ঞেস করবেন যে বলেন এটা মানে কি, সেটা না, এটা একটা মেসেজ, এটা একটা ওয়াহি, এটা একটা আদেশ, এটা একটা ডিরেকশন, তাই না? এটা বুঝছেন। গেল রাসূল সাল্লাম বলছেন যে নবুয়তের আর কিছুই বাকি রইল না, নাই, কেবলমাত্র মুবাশশারাত, মুবাশশারাত মানে সুসংবাদ ছাড়া, গ্ল্যাড টাইডিং ছাড়া। তখন তারা সাহাবীরে জিজ্ঞেস করছেন যে সুসংবাদ কি, সুসংবাদ কি, মুবাশশারাত কি? রাসূল সাল্লাম বলছেন গুড ড্রিমস, ভালো স্বপ্ন। হ্যাঁ, এখানে আমি যে কথাটা বললাম যে দেয়ার আর পিপল এখনও আছেন আপনার ভিতর, আমার ভিতর, আমার ভাই ভাই আছেন যারা কালকে রাতে স্বপ্নে দেখছেন, আজকে দেখতেছেন যেটা হচ্ছে, এটা তার বেলায় ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা অবিশ্বাস করব না, উনি বলতেছেন এটাকে বিশ্বাস করবেন, সত্য বলতেছেন, বাট এইটা আর কারো বেলায় উনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর কাউকে এদের থেকে কোনো কী বলবো মানে শরীয়তের কোনো বিধান দিতে পারবেন না, দিনের কোনো ব্যাপার দিতে পারবেন না। সবাই আমরা জানি যে 4 রাকাত করে আসরের নামাজ পড়ি, উনি বলতে পারবেন না যে আমি দেখছি আজকের থেকে 2 রাকাত, এটা বলতে পারবেন না, এটা কোনো স্কোপ নেই, এটা বুঝলেই ঠিক আছে। এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা বিশ্বাস করে যে আল্লাহ জিন, আল্লাহ জিন এবং শায়াতিনকে তৈরি করছেন মানুষকে অসওয়াস দিতে, মানুষকে ডিস্টার্ব করতে। কেন? এটা ভিতরে উইজডম আছে। এইটা দিয়া না আপনি প্রমাণ করেন আপনি জান্নাতে যাওয়ার যোগ্য কি না, ঠিক না? এই অসওয়াসগুলো নাই ধরেন, কোনো টেম্পটেশন নাই, বা টাকা দেখলেও আপনার ভিতরে কিছু আসে না, মেয়ে মানুষ দেখলেও কিছু আসে না, চকচকে গাড়ি দেখলেও আসে না, খাওয়ার দেখলেও আসে না, বাড়ি দেখলেও আসে না, আপনার কি পাপ করার খুব একটা স্কোপ আছে, বা আপনি যে পাপ করতেন না এটা বলার কোনো স্কোপ আছে? আপনার ইনস্টিংগুলোই তো নাই, এই ইনস্টিংগুলো কে অসওয়াস দেয় আপনাকে? শয়তান দেয়, এটা করো, ওইটা করো, এই গাছের ফল খাও তাহলে চিরদিন জান ইচ্ছে থাকবে, চিরজীবী হবা, চিরদিন জান্নাতে থাকতে পারবা। আল্লাহ আসলে তোমার বলে নাই, এটা আল্লাহ তোমাদেরকে এটা জানায় নাই, গোপন করছে, হ্যাঁ দেখো চিরদিন জান্নাতে থাকবা এবং আর কখনো মরবা না, চিরঞ্জীব হবা, এই কথাটা টেম্পটেশন না, টেম্পটেশন, এই টেম্পটেশন দেখি পরীক্ষা হেরে গেছি না। আমাদের জীবনটা কি, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। আমরা আগে বলছি যে নাস্তিকরা অনেক সময় ই করে, বা কাফেররা, মুশরিকরা, অ্যাগনস্টিকরা আপনাকে বলবে যে আল্লাহ যদি আসেন তাহলে জীবনে এত কষ্ট কেন, চারিদিকে এত কষ্ট কেন, এত মানুষ মরতেছে কেন, এত মানুষের অসুখ হয় কেন, এত মানুষের দুঃখ কেন, এত মানুষ না খায় আছে কেন? এটার উত্তর হচ্ছে এই জীবনের প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে একটা টেস্ট, প্রত্যেকটা সম্পর্ক একটা টেস্ট। আমরা আগেও বলছি আপনাদের, একটা বাপ আর তার ছেলে ধরেন, এখানে এখন 6:00 না সালাত, হ্যাঁ আমরা আগে বলছি আপনাদের, প্রত্যেকটা সম্পর্ক, আপনার বাচ্চার সাথে, ছেলের সাথে আপনার সম্পর্ক, এটা একটা টেস্ট, যে কোনো দুটা পার্সনের ভিতরে একটা ইন্টারাকশন, একটা টেস্ট, পরীক্ষা। কী পরীক্ষা? ছেলেটাকে আপনি বেশি ভালোবাসলেন, বেশি লাই দিলেন, বেয়াদব বানাইলেন, যা চাইলো তাই দিলেন, এক সময় সে আপনার হাতের বাইরে চলে গেল, আপনি হাইরে গেলেন পরীক্ষায়, বেশি ভালোবাসলেন, কম ভালোবাসলেন, তারে রূঢ় বানায় দিলেন, তারে শক্ত বানায় দিলেন, তাকে সে আর আপনার কথা একসময় শুনবে না, অথবা বেশি ধরেন তাকে, ধরেন নামাজ পড়তে বলার বা আল্লাহর পথে ডাকার কতগুলো পদ্ধতি আছে, আপনি এখন 2-3 বছর থেকে শুরু করলেন শীতের রাইতে উঠায় ঠান্ডা পানি দিয়ে, বুঝছেন না, এক সময় সে বললে আপনাদের আপনার ভয়সে নামাজ পড়তে শুরু করলো, আল্লাহ নাই আর, আল্লাহ ফ্যাক্টর নাই ওইখানে, আপনি দেখতেছেন না সে নামাজ পড়তেছেন না, তার মানে কি বেশি কঠোর হয়ে আপনি তার নষ্ট করে দিলেন, বেশি ভালোবাসে তারে নষ্ট করে দিলেন, বেশি কঠোর হয়ে তারে নষ্ট করে দিলেন। প্রত্যেকটা রিলেশন, যত কত ইন্টারপার্সোনাল রিলেশন আছে আপনাদের, এই 2 ভাই বসে আছেন পাশাপাশি, আপনাদের ভিতরে কিন্তু টেস্ট আছে, যখনই একটা কথা হবে, যখন একটা গিভ অ্যান্ড টেক আছে, তখনই একটা টেস্ট আছে। আপনি দেখেন না যে রাস্তায় দেখেন, খেয়াল করেন, খুব কমন সিন যেটা,
যে আর 2 টাকা দেন, রিক্সাওয়ালা বলতেছে আরে এখানে তো আমি সাধারণত এত দিয়ে আসি, তোমার অলরেডি 5 টাকা বেশি দিয়েছি, তুমি আরও 2 টাকা বেশি চাইতেছো। দুজনে কি ঠিক বলতেছে? না, দুজন ঠিক বলছে, একজন ঠিক, কিন্তু এখানে একজন জানে সে অন্যায় করতেছে। আইদার প্যাসেঞ্জার মিথ্যা কথা বলতেছে যে রোজ এখানে 10 টাকা দিয়ে আসে, আসলে সে 15 টাকা দিয়ে আসে, অথবা রিক্সাওয়ালা বলতেছে যে এখানে তো আসলে এত দেয়। দুজনে একজন বুঝতেছে যে সে ঠিক না, কিন্তু এই যে টেস্টটা, একজন জিতলো অথবা জিততে পারলো না, আরেকজন হারলো অথবা জিততে পারলো না, একই কথা আর কি, যাই হোক মানে দুজনই না। তাহলে প্রত্যেকটা ইন্টারপার্সোনাল রিলেশন আপনি এইভাবে দেখবেন, টেস্ট চেষ্টা করবেন সেই টেস্টটা যেন আপনি জিতেন। সালাম দেওয়ার টেস্ট আছে, আমি কোনো আছে কম নাকি, আগে সালাম দিব, হেরে গেলে আপনি আগে দিয়ে দিল, বুঝছেন না? একই কলিগ, একই অফিসের কলিগ, আপনি চিন্তা করেন রোজ রোজ আমি দেই, আমি কোনো আছে কম নাকি কিছু, এই একদিন হেরে গেলেন আপনি, বুঝছেন না? প্রত্যেকটা মোমেন্টে আপনি দেখবেন ইন্টারপার্সোনাল ব্যাপার যেখানে আছে, একাধিক মানুষের ব্যাপার যেখানে আছে, সেখানে একটা টেস্ট হচ্ছে, এবং হয় আপনি হারতেছেন নয় আপনি জিততেছেন। চেষ্টা করবেন জিততে। কোন জেতা? আল্লাহর চোখে যেটা জেতা, এমনি জিতা না, এমনি থাপ্পড় মারলে, আমার একটা থাপ্পড় মারলেন আপনি, মায়েরা হাঁটা দিলেন, এটা জিতলেন আপনি, সবাই করলে দেখছে নাকি ওনার কত সাহস, ওনার একটা থাপ্পড় দিল বাজারের ভিতরে, আসলে আল্লাহর কাছে কি আপনি জিতলেন? না, আল্লাহর কাছে আপনি জিতলেন না। ওই আবু করাদের গল্পটা জানেন না, একটা লোক তারে অপমান করতেছিল, আল্লাহ রাসূল হাসতেছিলেন, কিন্তু যখন উনি দেখে গেলেন তখন আল্লাহ রাসূলের মুখটা কালো হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার পক্ষ হয়ে এই করতেছিলেন, বুঝছেন না? তো এটা বুঝবেন যে ওই জিতা না, মানে আল্লাহর জিতা, আল্লাহর কাছে যেটা জিতা সেই জিতা। আসেন সূরা আল আনাম 121 নম্বর আয়াত, আবার ওই আয়াতটা আবার কোট করছে যে তারা ইন্সপায়ার করে, শয়তান ডু ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস, শয়তান তার আউলিয়া যাদের তাদেরকে অশ্বাস দেয় বা তাদেরকে শিখায় দেয় আমাদের সাথে তর্ক করতে, আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স বোঝাইতে, বুঝছেন না, আমাদেরকে বিগ ব্যাং ব্ল্যাক হোল দিয়ে বোঝাইতে যে আল্লাহ নাই। অ্যান্ড ইফ ইউ ওবে দ্যাম, যদি আপনি তাদেরকে মানেন বা তাদের কথা শুনেন, দেন ইউ উড ইনডিড বিকাম মুশরিকুন, আমরা মুশরিক হয়ে যাব, আমরা এখান থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ কজেস দেম টু গেইন কন্ট্রোল ওভার হুম সো এভার হি উইলস অ্যামং হি স্লেভস অ্যাকর্ডিং টু উইজডম। এটা কী বলতে গিয়ে বলতেছেন? মিরাকল কারামার ভিতরে বলতেছেন যে জিনের কথা বলতে গিয়ে বলছে, এই অংশটুকু শুধু জিন নিয়ে কথা বলতেছেন, শয়তান এবং জিন নিয়ে বলতেছেন যে আল্লাহ বা শয়তানের চর্চা যারা করে তাদের কথা, জাদুকর যারা, তারা উইচক্রাফট যারা করে, এখানে আসে উইচক্রাফট, এই যে বললেন হুসাইবার বিলিফস, যেটা বললেন যে কুফর, ওইখান থেকে শুরু হয়েছে তার, তারা আল্লাহ কজেস দেম টু গেইন কন্ট্রোল ওভার হুম সো এভার ই উইলস, জিন অথবা জাদুকর বা লাইক ওই ব্ল্যাক ডার্ক ওয়ার্ল্ডের যারা আছে, যার ব্যাপারে আল্লাহ ই করেন বা শয়তানের ব্যাপারে বা অশ্বাস যারা দেয় তাদের ব্যাপারে, যার উপর চান তার উপর তারা কন্ট্রোলই করতে পারে, আল্লাহর ইচ্ছায় সেটা করতে পারে, অ্যাকর্ডিং টু হিজ উইজডম। এটা আল্লাহ একটা উইজডমের ভিতরে পড়ে, কতটুকু নিতে দিবেন, কাকে নিতে দিবেন, কেন নিতে দিবেন, এখানে অনেক জটিল হিসাব, অনেক হিসাবটা অনেক জটিল। আপনি আমি একটা দুইটা জিনিস, এই জন্যই যে ওই যে জাহান্নামের জান্নাতের একটা ই আছে না, হাদিস আছে না, যে ভালো কাজ করতে করতে এক বিগত দূরে পৌঁছায় যাবে জান্নাতের, তারপরে একটা খারাপ কাজ করবে যার জন্য সে এসে চলে যাবে, এই ভালো কাজটা কিন্তু রিয়েল ভালো কাজ না, লোকে মনে করবে ভালো কাজ করতেছে, অ্যাপারেন্ট ভালো কাজ, ভিতরের হিসাবটা কিন্তু অনেক জটিল। এটা তো আমরা ওই হাদিসটা থেকে জানি যে ঈশের দিন আপনার শেষ বিচারের দিনে একজন কারি বা আলেম, একজন শহীদ এবং একজন দানশীল ব্যক্তি, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাদের কিন্তু সবাই জানতো ইনি খুব ভালো আলেম, সবাই জানতো ইনি খুব বড় দানশীল, সবাই জানতো ইনি শহীদ, কিন্তু অ্যাকচুয়ালি তারা আল্লাহর জন্য শহীদ হন নাই, আল্লাহর জন্য দান করেন নাই, আল্লাহর জন্য সুন্দর করে তেলাওয়াত বা দিন শিক্ষা করেন নাই বা জ্ঞান লাভ করেন নাই, মানুষকে দেখানোর জন্য করছে। তখন আল্লাহ কী বলবেন? তোমার তো যা করার, তোমার যা পাওনা ছিল তুমি পাই গেছো, এখন আর আমার কাছে কিছু নেই, গোটো জাহান্নাম না। এইটা বোঝানো হয়েছে যে অ্যাপারেন্টলি কি হিসাবটা জটিল বললাম, আমি জটিল বললাম যে বাহ্য তো আপনার যা মনে হতে পারে তা নাও হইতে পারে জিনিসটা। এই জন্য বললাম যে আল্লাহ যার যাকে ইচ্ছা তাকে ওইসব লোকদের বা ওইসব শয়তানদের বা ওইসব জিনদের দ্বারা তাদের উপর কন্ট্রোল স্থাপন করার ই দেন অ্যাকর্ডিং টু হিজ উইজডম। তার মানে এখানে তার ডিজার্ভিং একটা ফ্যাক্টর আছে, তার আত্মার একটা ইনক্লাইনেশন আছে, তার ভিতরে একটা সমস্যা আছে, যেই জন্য কিন্তু সেটা অ্যাকর্ডিং টু হিজ উইজডম। এই উইজডমটা আপনারা আমার নাই, আপনারা আমার উইজডম হচ্ছে ব্রাহ্যত যা দেখি আমরা ভিতরে কী আছে নাই। হ্যাঁ, ওই যে সাহাবির গল্প আছে যে উনি যুদ্ধে খুব বিদ্রোপে ই করতেছেন হুনায়নের যুদ্ধে, এবং সাহাবির এসে প্রশংসা করতেছেন যে উনি যেভাবে যুদ্ধ করতেছেন, আল্লাহ সাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে উনি তো জানতেন যে এই লোক জাহান্নামী, তখনই খবর আসলো যে উনি আত্মহত্যা করছেন লাস্টে আর কি, বুঝছেন না? তার মানে অ্যাপারেন্টলি যা মনে হবে সেটা না আর কি,
অ্যাপারেন্টলি যেটা মনে হবে আমাদের চোখে যেটা মনে হবে সেটা না। আসলো এরপরে আয়াত সূরা আল ইসরা 64 নম্বর আয়াত, and befool them gradually those whom you can among them with your voice, যাদেরকে পারো তাদের ভিতরে, যাদেরকে পারো তাদেরকে তোমার সুন্দর ভয়েস কণ্ঠ দিয়া বোকা বানাও। এই কণ্ঠ বলতে কী বুঝেছেন? গান, মিউজিক এবং আর যা কিছু দিয়ে আল্লাহর পথ থেকে স্মরণ হয়, আমাদের আজকের দিনের টেলিভিশন, ইন্টারনেট থেকে শুরু করে যা আছে সব এগুলো দিয়ে তাদের ভিতর যাকে পারো তাকে বোকা বানাও। কে বোকা বানাবে? প্রাথমিকভাবে শয়তান, সেকেন্ড স্টেজে যারা এগুলো চর্চা করে, যারা এগুলো ই করে, আমাদের তারকা, যারা তারকারা আছে না, যে বিপিএলের তারকা, আমি দেখলাম একটা ওই আমি ইন্টারনেটে একটা পেজ দেখি, 5 মিনিটে 30 লাখ টাকা নিয়ে গেছে কেউ একজন, 5 মিনিট নাচছে 30 লাখ টাকা নিয়ে গেছে। তো আরেকজন ব্লগে লিখছে, ব্লগ মানে সেকুলার ব্লগ আর কি, সামওয়্যার ইন ব্লগে, যে লুটপাটের টাকা বেশায় নেওয়া যায় নাইচে আর কি, টাকা বাড়ছে এইভাবে যাইতেছে ওইভাবে, বুঝছেন না? আজকাল এইরকম যাদের টাকা আছে তাদের কাছে এরকম টাকাই না, মানুষের কত টাকা আছে এগুলো আমরা কল্পনাও করতে পারি না। ওই যে আপনার পাতিল ব্যস্ত সেই লোকের 4,000 কোটি টাকা লোন সোনালি ব্যাংকের, পাতিল ব্যস্ত রাস্তায়, তাহলে মানুষের কত টাকা আছে আমরা জানিও না আসলে। এই জন্যই বলছে যে লুটপাটের টাকা বেশে লয়ে যায় 5 মিনিট নাচছে, মানে এরা ওই এই সে সামারেন ব্লগ তো নাস্তিক বা অ্যাগনোস্টিকদের ব্লগ, ওইখানে লিখছে এই কথা আর কি, যে এরা নাচছে এইভাবে নিয়ে যাচ্ছে লুটপাটের টাকা বলছে, তার মানে তো 30 লাখ টাকা তো গাছে ধরে না, তাই না? আপনি এখনও কামান দেখি, এখনও এখানে যে সবচেয়ে শক্তিশালী বাইরে নিয়ে আসেন, এখানে জানতো 30 লাখ টাকা আমার কামাই দেখাই দেন, তো কেমনে কামাইতে সবচেয়ে শক্তি যার বেশি দেখেন তো কতদিন কত কয়টা গাছ কাটতে হবে 30 লক্ষ টাকা কামাইতে হলে, ধরেন গাছ কেটে কুড়াল দিয়ে আপনি কামাবেন, কয়টা গাছ কাটতে হবে দেখেন তো 30 লাখ টাকা কামাইতে হলে, এটা সোজা না। আমি যদি এই 5,000 টাকা কামাই করা একদম পিওর 5,000 টাকা খুব কষ্ট আসে, আসে না কষ্ট, কষ্ট আসে যাই। তারপরে বলতেছেন উইথ ইউর ভয়েস মেক অ্যাসল্ট অন দেম, শয়তানের কথা বলতেছেন, উইথ ইউর ক্যাভেলরি অ্যান্ড ইনফ্যান্ট, উইথ ইউর ইনফ্যান্ট্রি, শেয়ার উইথ দেম ওয়েলথ অ্যান্ড চিলড্রেন, তাদের সম্পদ এবং তাদের বাচ্চায় শেয়ার করো। খুব খারাপ কথা না এটা, খুব খারাপ কথা কি সম্পদ শেয়ার মানে কি? যে সম্পদ আল্লাহ নামে অর্জিত হয় না, সদ্ভাবে অর্জিত হয় না, বিসমিল্লাহ বলে যা খাওয়া খাওয়া হয় না, সব শেয়ার করেন না শয়তান? বিসমিল্লাহ বলে ঘরে না ঢুকলে ওই ঘরে থাকে, আসে না? চিলড্রেন শেয়ার করে কেমনে? যখন আল্লাহর নাম থাকবে না আপনার বিয়েতে, আপনার সংসর্গে, আপনার মানে স্ত্রীর সাথে সে সময় কাটাবেন, সেখানে আল্লাহ নামে কোনো উল্লেখ থাকবে না, তখনই কী হবে? পসিবিলিটি যে শয়তান উড শেয়ার ইয়োর ওয়াইফ, তাই না? এই কথা বলি, বা চিলড্রেন আপনার বাচ্চায় তার অংশ থাকবে ইত্যাদি যে বলতেছে। আচ্ছা তারপরে বলতেছেন কি, বাই টেম্পটিং দ্যাম টু আর্ন মানি বাই ইলিগ্যাল ওয়েজ, ইউজুয়ালি সুদের মাধ্যমে ইলিগ্যাল ওয়েজে পয়সা আর্ন করতে টেম্পট করে, এইভাবে শেয়ার হবে ওয়েলথে, হারাম ওয়েলথে হলে ওয়েলথে শেয়ার হবে। তারপরে বলতেছেন বাই কমিটিং ইলিগ্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স, ওই সময় যে সন্তান হবে সেই সন্তানের ভিতরে শেয়ার থাকবে বা ইসে থাকবে, অ্যান্ড মেক প্রমিসেস টু দেন, এবং তাদেরকে প্রমিস করো, ওয়াদা করো, বড় বড় ওয়াদা, ভালো ভালো ওয়াদা করো। আজকে করতেছে না, সারা দুনিয়া আপনার ওয়াদা করে না, এই করলে এই করলে তুমি এই করতে পারবা, এই করলে আমেরিকা যেতে পারবো, ওই করলে কানাডায় যেতে পারবো, এটা সব ওয়াদা না, একদম ওয়াদা তো এটা, এইখানে পড়লে তুমি এই হতে পারবা, স্কলাস্টিকায় পড়লে তুমি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সে নাস্তিক হবে সেটা বলে না, সেটা ব্র্যাকেটে, কিন্তু এই করলে এই করতে পারবে, এই করলে এই করতে পারবে, এইসব ওয়াদা করে প্রমিস। বাট শয়তান প্রমিসেস দেম নাথিং বাট ডিসিট, কিন্তু শয়তানের প্রমিসগুলো অ্যাকচুয়ালি কি? প্রতারণা ছাড়া আর কিছু না, ডিসেপশন ছাড়া কিছু না, ধোকা ছাড়া কিছু না। আজকেই বলতেছিলাম ওই যে নাম মনে করতে পারতেছিলাম, সুরাকা বিন মালিক না ওনার নাম, যার চেহারায় শয়তান এসে আসছিল ওই যে বদরের যুদ্ধের সময়, আয়েশা কাফেরদেরকে বলছিল যে আজকে নিশ্চিত তোমাদের জয়, কিন্তু যখন সে ফেরেশতাদের দেখছে বা ভাব বুঝছে সে আর কাইটে পড়ছে, তার আর পাওয়া যায় না। শয়তানের প্রমিস কিন্তু সবসময় এরকমই হয়, শয়তান আপনার প্রমিস করবে তোমার এই হবে এই হবে এই হবে, কিন্তু সেই প্রমিসে ধোকা ছাড়া আর কিছু নেই। এরপরে কিন্তু আল্লাহ প্রোটেক্টস হুম সো এভার হি উইলস, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে তাকে, তার বান্দাদের ভিতরে যাকে ইচ্ছে তাকে তার ইসের থেকে, শয়তানের প্লট, শয়তানের প্ররোচনা, শয়তানের প্রতারণা বা ডিসেপশন ধোকা দেওয়ার থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। এই কথা আল্লাহ বলতেছেন সূরা নাহলের 92:100 আয়াতে আল্লাহ বলতেছেন, ভেরিলি হি হ্যাজ নো পাওয়ার ওভার দোজ হু বিলিভ, যারা বিশ্বাসী তাদের উপর তার কোনো পাওয়ার নেই। এই যে বললাম জাস্ট সকাল সন্ধ্যার আপনি বিশ্বাস সহকারে সকাল সন্ধ্যার জিকিরগুলো করে দেখেন, আপনি ফোন করবেন না আমারে, মানে আমাদের যারা ফোন করেন
অমুকের নাম্বারটা দেন, অমুকের ঠিকানাটা দেন, আমি তো এই একটা ফোন আনসার করতে করতে ফেরাম, মানে এই এই ই দিতে দিতে ভদ্রলোক অসুস্থ হয়ে যাত্রাবাড়ি মাদ্রাসার টিচার, ওনার বাইপাস হয়েছে, উনি হাফ ডেড টাঙ্গাইলে থাকেন, কত মানুষকে যে আমার তার ঠিকানা দিতে হয়েছে টাঙ্গাইলে কোথায় যাবে আর কি, এই এই সব জিনিসের জন্য, এই যে এই জিনে ধরছে, নাহলে ওই তাবিজ করছে, নাহলে হাজব্যান্ড ওয়াইফের বনি বনা নাই, নাহলে এইসব, এগুলোর একটা জিনিস একটা অংশ কি আমাদের আছে না? আমরা যদি আল্লাহর মতো করে জীবনযাপন করতাম, আমাদের ঘরটা যদি ইসলামিক হাউস হোল্ড হইতো, আমাদের ঘরে যদি মূর্তি না থাকতো, আমাদের যদি গানের যন্ত্র না থাকতো, আমাদের ঘরে যদি কুকুর না থাকতো, ঘন্টা না থাকতো, ন্যাংটা ছবি না থাকতো, তাহলে আমরা অনেক কিছু থেকে বাইরে থাকতাম। আর তার সাথে যদি আমরা সকাল সন্ধ্যার জিকির আমলগুলো ঠিক মতো করতাম, মোট কথা আল্লাহর কাছে নিজেকে সাবমিট করতাম, এটাই বলতেছে যে যারা বিশ্বাস করে তাদের উপর কোনো পাওয়ার নাই, অ্যান্ড পুট দ্য ট্রাস্ট ইন দ্য লর্ড, এবং যারা তাদের লর্ড মানে প্রভু আল্লাহ রবের উপরে ট্রাস্ট ভরসা করে দেন, তাওয়াক্কুল করে দেন, ভরসা করে দেন, হ্যাঁ আল্লাহ খাওয়ায়, আমেরিকায় খাওয়ায় না, ডিবি ওয়ান ওপি ওয়ানে খাওয়ায় না, বুঝছেন না, ডেনমার্কে খাওয়ায় না, ইটালিয়া খাওয়ায় না, বুঝছেন না, এখন তো আমাদের যার যেখানে কেবলা সেটাই খাওয়ায় আর কি, এই নামও হইতেছে ইটালিয়ান ভিলেজ, যেখানে ওইখানে কী ভিলেজ, মানে যে যেখানে গোলামি করছে আইসা ওই দিন ওই দেশের নামে একটা ই খুলে দিছে, দোকান খুলছে বা একটা ই খুলছে, দেখে দেখেন পূর্বাঞ্চলে ইটালিয়ান সিটি, এইটা সিটি, ওইটা সিটি, আমেরিকান সিটি, যার যেখানে কেবলা আর কি সেখান থেকে আইসা সেই নামে একটা ই খুলে দিছে। হিজ পাওয়ার ইজ ওনলি ওভার দোজ হু ওবে অ্যান্ড ফলো হিম, যারা শয়তানকে মানে আর তাকে ফলো করে, মানা ফলো করা বললাম না, অবৈধ ইনকাম করা, অবৈধ সেক্সুয়াল রিলেশন করা, গান মিউজিক ইত্যাদি বললাম, ইত্যাদি জিনিস। আজকে হলো সবচেয়ে সম্মানিত মানুষ হলো যারা সিনেমার গানে ই করে, আপনি এখানে ধরেন মোহাম্মদ বিন সালেহ আল হুসাইন উনি তো নাই, যাই হোক ওই এখন কে আছেন ডক্টর সালেহ আল ফৌজান, দুনিয়ায় এক নম্বর দিন আমার আলেম, এখন আপনি নিয়ে আসেন শান্তিনগর মসজিদের সামনে, কটা লোক দেখতে আসে দেখেন না, মসজিদের সামনে না, এটা পাবলিক জায়গা বলি, ধরেন এই মালিবাগের মোড়ে দাঁড় করে রাখছে, আর আপনি ওই সিনেমার একটা সিনেমার 40 নম্বর এক্সট্রা যে মেয়েটা তারায়ণের দাঁড় করে রাখেন, দেখেন কতজন মানুষ আসবে, ঠিক না, যুগটা এখন উল্টায় গেছে, এরা হলো সবচেয়ে সম্মানিত। এই দেশে যারা আমার এজ গ্রুপের, এখানে ভাই আসেন নাকি যায় না, ফজল রহমান ভাই আসেন, আসেন আমার এজ গ্রুপের যারা, তারা তাদের ছোটোবেলায় যে গল্পগুলো পড়ছেন, উপন্যাস পড়ছেন, সেখানে গান গাইতে শুধুমাত্র বাইজিরা, বাইজিরার বেশারা গান গাইতো, কোনো ভালো মানুষ গান গাইত না, এখন সবচেয়ে সম্মানিত কারা, যারা গান গায় তারা, যারা কবিতা পড়ে, যারা নাটক করে, তারা কিন্তু সবচেয়ে সম্মানিত। ওই যে বললাম সালেহ আল ফজলের মালিবাগ মোড়ে দাঁড়াইলে কেউ আসবে না তার সাথে দেখা করতে, আপনি 40 নম্বর এক্সট্রা দাঁড়া করে দেন, আর মমতাজের মতো কোনো স্টারের তো কথাই নেই, বুঝছেন না, আপনি তো সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দেবেন সব বন্ধ করে দেবেন, কারণ উনি খুবই পপুলার একজন গায়িকা, কাঙ্গালিনী সুফিয়ার একজন। আমি আমার একদিন বহু আগে জামাতের এক রোকন ভাই, বেশ আগে একটা একটা সংগ্রাম বা তাদের যে পেপারগুলো আর কি, সেটার একটা উপরের ছবি দেখেছে, দেখছেন কত মানুষ হয়েছে পল্টনে, ছবিটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে এইভাবে তোলা, এভাবে তুললে মানুষ অনেক বেশি লাগে। হ্যাঁ বললাম আপনি বেড ধরেন কাঙ্গালিনী সুফিয়া দাঁড়িয়ে যাচ্ছে বেশি মানুষ, মানে বললাম এই মানুষ দিকে আপনি ভ্রান্ত হইতেছেন, তো মানুষ দিকে আপনার চোখ ইয়ে হয়ে যেতেছে যে কত মানুষ আমার আমার সাথে আছে, তা আমি বললাম কাঙ্গালিনী সুফিয়ারে দাঁড় করে দিলে অনেক মানুষ হবে হচ্ছে বেশি, আর মাইকেল জ্যাকসন জানে তো, মাইকেল জ্যাকসন বাইরে ছিল, মাইকেল জ্যাকসন জানে তো আর কথাই নাই, বুঝছেন না, সারা বাংলাদেশ সমরিকায় পড়বে, তো জনগণ বেশি হয়েছে এটা কিন্তু আপনার শুদ্ধতার কোনো প্রমাণ না। উনি জামাতের রোকন ছিলেন এক ভাই আর কি, আমার সাথে ওই সম্পর্ক যাই হোক, ওনাকে এভাবে বলছে। তাহলে পাওয়ার কার উপরে, যারা তার ওবে করবে, তার কথা শুনবে এবং তাকে ফলো করবে, তার পেছনে পেছনে যাবে, অ্যান্ড দোজ হু জয়েন পার্টনার্স উইথ আল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে, দ্যাট ইজ দোজ হু আর মুশরিক, তাদের উপর তার পাওয়ার খাটবে, পায়াস যারা তাদের উপর খাটবে না। সুতরাং এই জন্য ইসলামের ডেভিলের কনসেপ্ট কিন্তু ভয়ের না, ক্রিশ্চিয়ানিটিতে ডেভিলের কনসেপ্ট কিন্তু ভয়ের, দেখবেন অনেক রকম একটু বিকট চেহারা, মাথা মোতা, সিং টিং, বুঝছে না, ভয় দেখায়, আমরা কিন্তু শয়তানকে ভয় করি না, আমরা শয়তানকে ভয় করি না, ভয় করি কি অন্য ভয় করি, আমাদেরকে সে প্রতারণা করবে, বিমোদগামী করবে, সেই ভয় করি, কিন্তু তার ফিজিক্যাল কোনো অ্যাট্রিবিউট দিয়ে আমরা তাকে ভয় করি না, আমরা শয়তান পূজা করি না, কিন্তু আপনারা ওই যে ওই যারা কি বলে কাবালা বা ওই ব্ল্যাক ম্যাজিক, জুইশ খ্রিস্টান ব্ল্যাক ম্যাজিক্যাল লাইনে যারা, তারা কিন্তু শয়তানের খুব বিকট পাওয়ারফুল একটা চেহারা আঁকে, বুঝছেন না, এবং ওরকে ভয় করে, অন্য ভয়, কিন্তু আল্লাহ বলতেছেন কি আমাদের কোনো ভয় নাই শয়তানদের, শয়তান অন্যখানে আসে, শয়তান খুব উইক, উইক মানে সে আপনি যদি এই এই প্রোটেকশনের শিল্ডগুলো থাকে আপনার, আপনি কিছু করতে পারবেন না, সে অন্য ভয় করে তো বাড়িয়ে দিলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিনের এটা আমি বলে দিই, আগামী দিনের এটা হচ্ছে ফতোয়া ডেরাইভ করার পদ্ধতি কী আহলে সুন্নাহ জামার মতে, সেটার উপর আমরা পড়ব, যেখানে সেখানে আমরা যে এসে ফতোয়া দিব না, বা ফতোয়া বাড়ি বাজি হইতেছে না, বাংলাদেশে 2 বছর পরে ইফতার, তারপরে লেখলে মুফতি ফজলুল হক, মুফতি আনামুল হক, বুঝছেন না, 2 বছর ইফতার পর,
আর ইফতা ইফতা একটা কোর্স আছে দুই বছর পড়বে হুজুররা আর কি মাদ্রাসার হুজুররা এই মাদ্রাসা কে আছেন হাত তুলেন তো কেউ নেই মাদ্রাসার একজনও নেই ছি ছি আমরা তো সেকুলার জায়গায় বসে আছি সব একজনও মাদ্রাসার নেই এখানে আচ্ছা ইফতা আচ্ছা আর সৌদি আরবে মুফতি কে হয় সকল ডিসিপ্লিনে যে হাইয়েস্ট অর্ডারের শিক্ষা লাভ করছে সে সে ফতোয়া দিবে আপনারা জানেন যে ইসলাম কি সৌদি আরবে বন্ধ ছিল জানেন নাকি যেটা হাইয়েস্ট বিগেস্ট ডাটা বেস প্রশ্ন উত্তরের কেন বন্ধ ছিল ফতোয়া একটা সোর্স থেকে আসবে লাজানা দাইমা সবচেয়ে বড় স্কলারদের যে কমিটি একটা সোর্স থেকে ফতোয়া দিবে এবং সেই ফতোয়া কন্ট্রাডিক্টরি হবে না আমাদের দেশে কে এই হুজুর বলবে টেলিভিশন হারাম আমি আপনার হুজুর দেখা দিচ্ছি তার কাছে বলবো না না টেলিভিশন তো রিকমেন্ডেড ঘরে টেলিভিশন থাকা উচিত নাহলে দিন শিখবেন কেমনে বুঝছেন না সৌদি আরবে এই সিস্টেম নেই সৌদি আরবে একটা একটা সোর্স থেকে আসবে ফতোয়া এবং ওই ফতোয়া কন্ট্রাডিক্টরি ফতোয়া আসবে না বুঝছেন না ইফতা ফতোয়া যেটা এই ফতোয়া খুব ইম্পর্টেন্ট জিনিস এই জন্য আমরা আহলে সুন্নাত জামার মেথডোলজি কী ফতোয়া ডেরাইভ করবো কীভাবে কে করবে কীভাবে করবে কোথায় করবে সেটা আমরা সামনের দিন পড়বো ইনশাআল্লাহ আবারও সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার যদি কোনো ভুল হয়ে থাকে সমস্ত দায় দায়িত্ব আমার এবং এটি শয়তানের তরফ থেকে আর যদি ভালো কিছু শুনে থাকেন সমস্ত প্রশংসা আল্লাহর এবং শোনা মানে কিন্তু এটা বাসায় নিয়ে যাবেন অন্তত কিছু অংশ নিয়ে যাবেন সাথে পুরাটা যাইতে যাইতে বাইরে হয়ে যাবে না কারণ আমাদের সবাই আমি আজ বাচ্চাদের বলতেছিলাম কালকে কালকে বাচ্চাদের নিয়ে আমার স্কুলে বাচ্চাদের নিয়ে আমি একটাই করি প্রত্যেক বৃহস্পতিবার বাচ্চাদের বলতেছিলাম আপনাদের এখান দিয়ে টর্চ মারলে কি এখান দিয়ে আলো বাইর হয় সবাই বলেন না বাইরে না তার মানে আপনাদের ঘিলু আছে আর ঘিলু যদি থেকে থাকে তাহলে বাসায় যাইতে যেতে যা শুনলেন তার কিছু যেন অন্তত ভিতরে থাকে যাদের ঘিলু নেই তাদেরকে টর্চের আলো মারলে এখান দিয়ে মারলে ওখান দিয়ে বাইরে হয়ে যাবে তো কথাও তাদের এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাইরে হয়ে যাবে আপনাদের অন্তত 10% 5% থাকবে আপনাদের বলতেছি না আমি বাচ্চাদের বলছি আপনাদেরও বলতেছি কিছু বাসায় নিয়ে যান যা শুনলেন তার থেকে কিছু প্র্যাকটিসে আনেন ইনশাল্লাহ এবং এইভাবে আমরা ইঞ্চি ইঞ্চি করে ইনশাল্লাহ আল্লাহর দিকে যাব শুদ্ধতার দিকে যাব যা জানি না সেটা জানবো আজকের জন্য এখানে শেষ আমাদের আয়োজন আসসালামু আলাইকুম প্রশ্ন তো একটু লেখার কথা আছে বলেন তারপরে জাদু করা তো বিশ্বাস আমি আপনি বুঝেন না আমি তো বললাম যে জাদুতে আমরা বিশ্বাস করি জাদু যে ক্ষতি করা যায় সেটাও বিশ্বাস করি না জাদু আছে সেটাও